সংঘাত ও সংলাপ শব্দ দুটো শুনতে একই রকম মনে হলেও বাস্তবে তাদের দূরত্ব অনেক। আসলে শব্দ দুটো পরস্পর বিরোধী। সংঘাতের রাজনীতি আমাদের দেশে নতুন কিছু নয়, তবে সংলাপের চর্চা নেই বললেই চলে। সংলাপের হাতে গোনা যে কটি ঘটনা ঘটেছে তার কোনোটাই সুখকর ছিল না। নিটল টাটা তিন গোয়ের শুরুতেই আজ আমরা কথা বলবো সংঘাত আর সংলাপের রাজনীতি নিয়ে। আমাদের আজকের অতিথিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জনাব আবুল কাশেম ফজলুল হক এবং একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব মেজবা কামাল। এছাড়াও আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সংঘাতের রাজনীতি বাংলাদেশে নতুন কিছু নয়, এই মুহূর্তেও এক ধরনের সংঘাতের রাজনীতি চলছে এবং যখনই সংঘাতের রাজনীতি চলে, রাজনৈতিক সংকট হয়, তখনই সংলাপের কথা বলা হয়। অনেক রকমের পরামর্শ আসে সংলাপের, কিন্তু আমাদের রাজনীতিবিদ্যা সংলাপের ধার ধারেন না। যেমনটা শুরুতে বলেছিলাম, সংলাপের ইতিহাস, সংলাপের অভিজ্ঞতা আমাদের খুব একটা ভালো না। তাহলে কি আমাদের রাজনৈতিক সংকট সবসময় সংঘাতের মধ্য দিয়েই নিষ্পন্ন হবে? যে অবস্থা চলছে, যে অবস্থাটা চলে আসছে, তাতে সংঘাতের অবসান অল্প সময়ের মধ্যে ঘটবে এটা আমি আশা করতে পারি না। আর সংলাপ হয় আলাপ আলোচনার মাধ্যমে একটা সমস্যার সমাধান করার জন্য, সমঝোতায় পৌঁছার জন্য। এবং সংলাপের কিছু পূর্বশর্ত আছে অর্থপূর্ণ সংলাপে। যেমন যারা সংলাপে বসবেন তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ দরকার। কিন্তু আমরা বাস্তবে দেখছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তো পারস্পরিক শ্রদ্ধাবোধ বিন্দুমাত্র নেই, বরং ঘৃণা বিদ্বেষ খুব তীব্র। রাজনৈতিক নেতাদের বক্তৃতায় টেলিভিশনে শুনতে পাই, সংবাদপত্রে দেখতে পাই, সর্বত্রই ঘৃণার প্রাধান্য, সমঝোতার মনোভাব নাই, শ্রদ্ধাবোধ নাই। সদিচ্ছা বলতে যা বোঝায় তাও দুর্লভ। কোনো দলের সদিচ্ছা আছে, কোনো দলের সদিচ্ছা নেই, এটাও আমি বলতে রাজি নই। গড়পড়তা সদিচ্ছার দারুণ অভাব। এইসব কারণে সমঝোতার সম্ভাবনা, সংলাপের মধ্য দিয়ে সাফল্যের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যায় না এখন পর্যন্ত। কিন্তু আমরা তো জানি যে গণতন্ত্রের আসলে মূল কথা হচ্ছে সমঝোতা, বোঝাপড়া, সংলাপ, আপসরফা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যেটার অভাব আপনি বলছেন। তো এই সবগুলোর বিপরীত চিত্র যে দেশে চলছে সেটাকে কি গণতন্ত্র বলা যায়? না, গণতন্ত্র বলা যায় না। আমাদের দেশে আওয়ামী লীগ একরকম গণতন্ত্র বোঝাচ্ছে, বলছে, অন্যদিকে বিএনপি গণতন্ত্র সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। আমার মনে হয় এইগুলোতে বাংলাদেশে বাস্তবায়নযোগ্য কোনো গণতন্ত্রের ধারণা আমরা পাই না। ঐতিহাসিকভাবেও যদি লক্ষ্য করি, যেমন আমাদের নেতা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, তার বক্তৃতা, বিবৃতি, লেখা খোঁজ করলে জাতীয়তাবাদ সম্পর্কে এবং জাতীয় স্বাধীনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া যায়। গণতন্ত্র একটা শব্দ মাত্র। আমরা শহীদ সোহরাওয়ার্দীর বক্তব্য লক্ষ্য করলে দেখি যে তিনি লিবারেল ডেমোক্রেসির কথা বলছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন জোরে সোরে প্রচার করছে। এ দিয়ে যে বাংলাদেশে গণতন্ত্র হবে তা না। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা একরকম, বাংলাদেশের বাস্তবতা অন্যরকম। আমাদের নেতা ছিলেন মৌলানা ভাসানী, তিনি গণতন্ত্র এবং সমাজতন্ত্র দুটোর কথাই বলতেন, কিন্তু গণতন্ত্র কী, গণতন্ত্র কী নয় এবং বাংলাদেশের বাস্তবতায় সমস্যার সমাধান কীভাবে হতে পারে, এ সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য নাই। এবং সবশেষে আমাদের সবচেয়ে বড় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, যিনি বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারও গণতন্ত্র শব্দটা আছে, পার্লামেন্টারি গণতন্ত্রের কথাও আছে, কিন্তু গণতন্ত্রের সমস্যা এবং সমস্যা অতিক্রম করার কী উপায় এ সম্পর্কে কোনো বক্তব্যই পাই না তার বক্তৃতায়, বিবৃতিতে। তো এই যে ঐতিহাসিক পটভূমি, এটা আমাদের খুব অপূর্ণ, অপর্যাপ্ত। লেখকদের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখব যে আধুনিক যুগের বাংলা ভাষার ঐতিহ্যে রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, আরও অনেকে, বেগম রোকেয়া থেকে আরম্ভ করে এই কালে বাঙালি মুসলমান সমাজেরও অনেক লেখক আছেন, কিন্তু তাদের জাতীয়তাবাদী নানা বক্তব্য আছে। কিন্তু গণতন্ত্র কী এবং কী নয় এটা বাংলা ভাষার লেখকদের লেখায় খোঁজ করলে আমরা পাই না। আমাদের রাজনৈতিক নেতা চিত্তরঞ্জন দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তারাও জাতি, জাতীয়তাবাদ, জাতীয় সমস্যা, স্বাধীনতা, হিন্দু মুসলমানের বিরোধ এবং মিলন, এগুলো সম্পর্কে অনেক কথা লিখেছেন। যে কোনো কারণেই হোক, ঐতিহাসিক বাস্তবতায় গণতন্ত্রের ধারণা তারা বিকশিত করেননি। সেই 1980-81 সন থেকে দারুণভাবে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এক টেবিলে বসানোর জন্যে, এক আলোচনা বৈঠকে বসানোর জন্যে, এক মঞ্চে তোলার জন্যে আমাদের সিভিল সোসাইটি ইন্টেলেকচুয়ালসরা যথাসম্ভব চেষ্টা করেছেন এবং এখনও করছেন, কিন্তু রেজাল্টিং টু জিরো। এই বাস্তবতাই আমি বলছি যে
গণতন্ত্র সম্পর্কে আমাদের অ আ ক খ থেকে ধারণা পরিষ্কার করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় গণতন্ত্র কি হতে পারে, এর কালচার, এর পলিটিক্স, এর অর্থনীতি সবটা মিলিয়ে দি আইডিয়া অব ডেমোক্রেসি, গণতন্ত্রের ধারণা আমাদের উদ্ভাবন করে নিতে হবে। তারপরে অন্য সব সংলাপ চলবে, আমরা সংলাপ চাই, সংলাপের মধ্য দিয়ে সমাধানও চাই, কিন্তু বাস্তবতা সেটা অনেক মুখে না। জি অধ্যাপক মেজবা কামাল, যেমনটা বলছিলেন অধ্যাপক আবুল কাশেম ফজল হোক, তাতে করে কি আমরা এটাই আশা করব বা আশঙ্কা করব যে রাজপথের শক্তি প্রদর্শনের মাধ্যমে, সংঘাত সংঘর্ষের মাধ্যমে যিনি বিজয়ী হবেন তার মাধ্যমেই একটা সমাধান হবে, যে পক্ষে যেই দাবি যেই অবস্থানে থাকুক না কেন, তাতে করে দেশের মানুষের গণতন্ত্রের সহায় সম্পদের যানমালের যে ক্ষয়ক্ষতি এটা হতেই থাকবে। আচ্ছা, বাংলাদেশের যে বাস্তব অবস্থা তাতে করে কি আমাদের প্রধান যে দুই দলের মধ্যেকার বিরোধ, সেই বিরোধ কি রাজপথে নিষ্পত্তি হওয়া সম্ভব সাম্প্রতিককালে কখনো হয়েছে? আমার তো মনে হয় না। আমাদের এখানে আমি গণতন্ত্র বলতে বুঝি জনগণের কর্তৃত্ব। আমাদের গঠনের মধ্যেই কিন্তু এই কর্তৃত্বের প্রতি একটা অস্বীকৃতি আছে। ধরুন আমরা বলি আমাদের দেশটা হচ্ছে একটা প্রজাতন্ত্র, তো কার প্রজা আমরা? নিশ্চয়ই রাজা আছে আমাদের। হ্যাঁ, তার মানে আমাদের রাজা আছে। হ্যাঁ, তো আমাদের রাজাটা কে? তার মানে আমাদের যারা শাসন করছেন তারা রাজা। আসলে আমরা যারা মানে যারা আমাদেরকে শাসন করছেন তাদেরকে তো আমরা নির্বাচিত করি, তো নির্বাচিত করার পরে তারা রাজা হয়ে যান আর আমরা সব প্রজা থাকি। এবং এই জন্যই আসলে আমার কাছে মনে হয় সমস্যাটা, আমার কাছে গণতন্ত্র মানে হচ্ছে একটা স্পেস তৈরি করা, একটা জায়গা তৈরি করা। কার জন্য জায়গা? মানে আমার মতের বাইরে যারা আছেন তারা তাদের কথা বলার অধিকার পাবেন, তারা তাদের ভূমিকা রাখার সুযোগ পাবেন। সেটাই তো হচ্ছে সেই ডেমোক্রেটিক স্পেস যেটা আমাদের তৈরি করা দরকার। তো সেটা নাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে। কিন্তু রাজনীতিতে গণতন্ত্রের কথা যেমন ছিল, তেমনি অর্থনীতিতে গণতন্ত্রের কথা ছিল, কারণ আমাদের সমাজতন্ত্রের স্বপ্নটা ছিল। এবং আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের দুঃখগুলো, আনন্দকে যেমন ভাগাভাগি করে নেব তেমনি দুঃখগুলোকেও ভাগাভাগি করে নেব। কিন্তু আমরা দেখলাম দেশ স্বাধীন হওয়ার পরে এই যে আপনার টেনশনটা তৈরি হলো, তার কারণ হচ্ছে আমি মনে করি প্রিন্সিপালি যে আপনার আমাদের স্বাধীনতার সুফল কিছু মানুষের ঘরে যে জমা হলো, বাকি মানুষরা বঞ্চিত হলো, এখান থেকে একটা টেনশন। এই টেনশনটা এখনও সারফেসে আসে না। সারফেসে কি আসে? যে যাদের ঘরে স্বাধীনতার সুফল যে জমা হয়েছে তাদের মধ্যেকার বিরোধ, সুফলের ভাগ কে কতটা নিজের ঘরে তুলবে সেই নিয়ে বিরোধ। তো আমরা প্রধান দুই দলকে দেখি কিন্তু একই ধারাকে প্রতিনিধিত্ব করে, এটা মুদ্রার এপিট আর ওপিট। তবে এপিট ওপিটের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে এই জায়গায় যে এর মধ্যেকার একটা পিট আবার মৌলবাদের সাথে সম্পর্কিত, একটা পিট আবার সামরিক শাসন, সামরিক স্বৈরাচারের সাথে সম্পর্কিত, আর তার বিপরীতে আরেকটা ধারা আছে যে যারা আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং যারা সামরিক শাসনকে বিরোধিতা করে, জনগণের ভোটের অধিকারকে অন্তত প্রতিষ্ঠা করতে চায়, জনকর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় কি না সে ব্যাপারটা নিয়ে আমি নিশ্চিত নই। তো আমি বলবো যে আপনার কিন্তু সেই ধারাটি কি গত বছরের 5 জানুয়ারি নির্বাচনে ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করতে পেরেছিল? সেই ধারাটি ভোটের যেটা এখনকার সংকটের মূল আসলে না, সেটা ভোটের অধিকার প্রতিষ্ঠিত এক অর্থে হয়েছে। আমি বলবো যে আপনার ধরুন মানুষ তো ভোট দিতে পেরেছেন, 5ই জানুয়ারিতে আমরা একটা নির্বাচন করেছি, সেই নির্বাচনের মাধ্যমে আমরা একটা সরকার পেয়েছি। যদি এই নির্বাচনটা না হতো তাহলে কি সাংবিধানিক সংকট তৈরি না? তাহলে শুধু সাংবিধানিক সংকট তৈরি হতো তাই নয়, আপনার এই অবস্থার মধ্যে দিয়ে আপনার আমরা হয়তো 2007 সালের 22শে জানুয়ারির মতো পরিস্থিতিতে ফিরে যেতে পারতাম। যে তখন আপনার কি হচ্ছে যে একটা আধা সামরিক কর্তৃত্ব বা আপনার সামরিক কর্তৃত্ব কিন্তু আপনার একটা মুখোশ পরা সামরিক কর্তৃত্ব 1/11 দিকে যেতে পারতাম, অথবা আমরা 2004-এ যেতে পারতাম যখন সারা দেশে একসাথে জঙ্গিবাদের বোমা বিস্ফোরণ হলো। তো এই ভয়গুলো আমাদের ছিল, ওইটুকু পার্থক্য। সেই জায়গাটুকু আমরা কাটিয়েছি এবং চরিত্র হিসেবে বাকি দুটো ধারার মধ্যে আর কোনো পার্থক্য তো নাই না? পার্থক্য আছে আপনার, আসলে মানে কি আমার কাছে মনে হয় একটা হচ্ছে আপনার রক্ষণশীল ধারা, হ্যাঁ, যা মৌলবাদের সাথে আপোষ করে, মৌলবাদকে সাথে নিয়ে এগোতে চায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনার থেকে অনেক দূরে, যারা আমাদের দেশকে পাকিস্তানে নিয়ে যেতে চায়। আর আরেকটা ধারা যেটা হচ্ছে সেটা একটা লিবারাল, তুলনামূলকভাবে লিবারাল ধারা, কিন্তু সেটা আবার ওয়েস্টার্ন কনসেপ্টে যে লিবারাল ডেমোক্রেসি তার কাছাকাছি নয়। তবে ধরুন এরা নারীর প্রতি সম্মান করতে চায়, নারীর সমানাধিকার প্রতিষ্ঠা করতে না পারলেও মানে নারীকে
আপনার যে শক্তিশালী করার দিকে তার চেষ্টাটা আছে। তো এরকম আমরা দেখি, যেমন ধরুন আমাদের এখানে 47-এর পর থেকে রাজনীতি আবর্তিত হয়েছে কিন্তু হিন্দু মুসলমান বিরোধকে কেন্দ্র করে। হঠাৎ করে দেখা গেল যে এই ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্যে দিয়ে এই দেশটা আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দেশ থাকলো না, শুধু মুসলমানের দেশ হয়ে গেল। জন্মভূমিটা সবারই এক, নারী সবারই এখানে পোতা, তারপরেও দেখা গেল যে হয়ে গেল। এখন বাংলাদেশে একটা ধারা আছে, যে ধারাটা এই যে হিন্দু মুসলমানের যে সম্মিলন, হ্যাঁ, যে অসাম্প্রদায়িক সমাজ, সেই সমাজটা গড়তে চায়। আবার 47-এর ধারাবাহিকতা আরেকটা ধারা আছে, যে যারা এখানে মুসলমানের কর্তৃত্বের নামে আসলে একটা বিশেষ শ্রেণীর একটা কোটারির কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না। যেমন ধরুন আমাদের এখানে যখনই নির্বাচন আসে তখন আপনি দেখবেন যে সেই নির্বাচনের যেন মনে হচ্ছে সব হলাহল পান করতে হয় আমাদের সংখ্যালঘুদেরকে, কারণ আক্রমণটা হয় আপনার যে মালোপাড়ায় অথবা আক্রমণটা হয় দিনাজপুরের সেই গ্রামে যেখানে আদিবাসীরা বাস করে, যারা আপনার হয়তো অমুসলমান কোনোভাবে সংখ্যালঘু, সংখ্যালঘুরা যারা ধর্মীয় সংখ্যালঘু হোক, জাতিগত সংখ্যালঘু হোক, তাদের উপরে আক্রমণটা হয়। কেন আপনার নির্বাচন হলে তার দায় সংখ্যালঘুকে কেন নিতে হবে? সংখ্যাগুরুরা তো আক্রমণের শিকার হন, বিএনপি বা আওয়ামী লীগ সংখ্যাগুরুরাও শিকার হচ্ছেন, সেটাও হচ্ছেন আমরা দেখছি। এবং আমরা তো দেখেছি যে এবার ভোট দেওয়ার অপরাধে যশোরে এরকম ঘটনা আছে যে তার আঙুল কেটে নেওয়া হয়েছে। সে মুসলমান কৃষক, গরিব কৃষক, তার আঙুল কেটে নিলে সে চাষ করবে কী করে? আবার আমরা দেখেছি যে আপনার মানে দেখা হয়েছে যে সে ভোট দিয়েছে কি না, তার এই যে অমোচনীয় কালি আছে, তখন তাকে মারধর করা হয়েছে। তো ভোট দেওয়া দেশে কারো কারো কাছে অপরাধ। তো এরকম ধরনের সংকটগুলো কিন্তু গণতন্ত্রের সংকটকে বাড়াচ্ছে। এবং আমি মনে করি যে স্যার যেটা বলছিলেন যে সহিংসতা যেন মনে হচ্ছে এদেশে একটা দীর্ঘমেয়াদী ফেনোমেনায় পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু এইটা তো চলতে পারে না, কারণ আমাদের দেশে এত কিছুর পরেও আমাদের দেশে কিন্তু অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, অন্য সব ক্ষেত্রেই হচ্ছে, শুধু অন্য সব ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আমাদের অন্য ক্ষেত্রের যে অগ্রগতি, মানে পৃথিবীর অনেকগুলো, আমরা MDG গোল অ্যাচিভমেন্টের কথা যদি বলি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেখানে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়েছে। তারপরে আপনার ধরুন যে আমরা টার্গেট করছি 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হব, টার্গেট করছি 2041 সালের মধ্যে আমরা, আসলে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি অনেক দিক থেকে আমরা এগোচ্ছি, শুধু রাজনীতির কারণে বেশি এগোনো যাচ্ছে না। আমরা যে জায়গায় এগোচ্ছি আমাদের রাজনীতি যেন সমান্তরালে আমাদেরকে পিছিয়ে রাখছে। আমরা স্যার আবার আপনাদের কাছে আসবো, আমরা প্রশ্ন নিতে চাই। জি আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে নেতা, দেশের যারা নেতা রয়েছেন তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? আমরা যদি আদর্শ একজন নেতার গুণাবলী দেখি তাহলে তাদের মধ্যে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। সেই কারণে কি এই সংকট কি না সেটা জানতে চান আপনি? আমি একজন আদর্শ নেতার কি করণীয় আর আদর্শ নেতা বলতে কি সেটা জানতে চাচ্ছি, আর আমাদের শিখন আমরা কি শিক্ষা পাচ্ছি তার কাছ থেকে? স্যার আবুল কাশেম ফজলুল হক, নেতৃত্বটাই কি বড় সংকট এখনকার রাজনীতির জন্য? বিভিন্ন দিক থেকে দেখা যায়, অবশ্যই আমরা রাজনীতিকে কেন্দ্রীয় গুরুত্ব দিয়ে দেখলে আমাদের স্বীকার করতে হবে যে নেতৃত্বের, ভালো নেতৃত্বের অভাব, এটাই কেন্দ্রীয় সমস্যা। আপনি স্যার ইতিহাস থেকে যাদের নাম উচ্চারণ করছিলেন তাদের আশেপাশে যাওয়ার মতো কোনো নেতৃত্ব তো আমরা গত কয়েক দশক, একটা সময় ছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তান কালে আমাদের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার আন্দোলন, তখন নেতৃত্বের চরিত্র এখনকার তুলনায় অনেক অনেক উন্নত ছিল। কি তখনকার বাস্তবতার কারণে? তখনকার বাস্তবতা এবং যারা নেতা হয়েছেন তাদের ইন্ডিভিজুয়াল এবিলিটি, তাদের ইন্ডিভিজুয়াল প্রবণতা, দুইটাই। শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার জন্য যে প্রবলভাবে দাঁড়িয়েছিলেন, এখনকার নেতারা তো রিয়েল জনগণের, জাতির কোনো ইস্যু নিয়ে সেভাবে দাঁড়াচ্ছেন না। একজন মৌলানা আকরম খাঁ, তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আজাদ পত্রিকা, মোহাম্মদী পত্রিকা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিলেন ওইভাবে তো কোনো পত্রিকা এখন দাঁড়াচ্ছে না। এখন মিডিয়ার জগৎটা অন্যরকম। আপনি ধরেন একজন মানিক মিয়া, তিনি বাঙালি সংস্কৃতি, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ইত্যাদি নিয়ে যেভাবে দাঁড়িয়েছিলেন, জেল জুলুম বহু রকমের অত্যাচার সহ্য করে, সেরকম তো রাজনীতিতে না অন্য সব ক্ষেত্রেই। কারণ মানিক মিয়া অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন, আওয়ামী লীগের সমর্থক, কিন্তু তিনি কখনও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হননি। এবং তিনি বলতেন যে আমি আওয়ামী লীগের অনেক কিছু সমর্থন করি, সব কিছু সমর্থন করি না, এবং আমি আওয়ামী লীগের না, বাংলাদেশের এই পাকিস্তানের একজন স্বাধীন নাগরিক হিসেবে মত প্রকাশ করি। এই অবস্থানটা তখনকার আওয়ামী লীগের নেতারা প্রশংসা করতেন এবং
তাদের সমর্থন নিয়ে চলতেন। কিন্তু এখন আওয়ামী লীগ বা বিএনপি যাই কোনো দল, আগে আমাদের মঞ্চে ওঠো, আগে বলো তুমি আওয়ামী লীগ করো অথবা বিএনপি পড়ো, তারপরে অন্য কথা। এইটা হলো যে রাজনীতির দুর্বলতা, নেতৃত্বের দুর্বলতা, এরকমভাবে পরিবর্তন হয়ে গেছে। তো যে প্রশ্নটা ছিল যে আমাদের নেতৃত্ব, আমাদের রাজনীতি নানাভাবে হঠাৎ করে হয় নাই, গ্রেজুয়ালি অসুস্থ, রুগ্ন, অস্বাভাবিক হয়ে গেছে। নেতৃত্ব অসুস্থ, রুগ্ন, অস্বাভাবিক। এখানে যে বংশানুক্রমিক নেতৃত্ব, এটি কোনো স্বাভাবিক গণতন্ত্রের রীতি না আধুনিক যুগে। এখানে যে পরিবারতন্ত্র, আত্মীয় স্বজন নিয়ে দেশ শাসন করা, গুরুত্বপূর্ণ পদে পরিবারের লোকদেরকে বসানো, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই করছে, এগুলো কোনো স্বাভাবিক গণতন্ত্র নয়। বংশানুক্রমিক নেতৃত্ব, এটাও তো দেখা যায় যে প্রতিষ্ঠিত, যে আমাদের পরবর্তী নেতাকে সজীব ওয়াজেদ জয়, আমাদের পরবর্তী নেতাকে তারেক জিয়া, এর কোনোটাই গণতন্ত্রের দিকে যাত্রা আর নয়। মোরওভার বিদেশি শক্তির কাছে চলে যাচ্ছে, যখন আওয়ামী লীগ অপোজিশনে থাকে তখন বেহুশ হয়ে এমবেসিতে এমবেসিতে দৌড়ায়, যখন বিএনপি অপোজিশনে বেহুশ হয়ে দৌড়ায়। আমাদের এখানে যারা সিভিল সোসাইটি ইন্টেলেকচুয়ালস, তারাই দূতাবাসে যাওয়া প্রথম দেখিয়েছেন, আমরা গণতন্ত্রের জন্য আমেরিকান এমবেসির সহায়তা চাই, আমরা গণতন্ত্রের জন্য কানাডার সহযোগিতা চাই, ব্রিটেনের সহযোগিতা চাই। এইভাবে তারা যে প্রথমে গেছেন অনুসরণ করে আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা, এবং পরে জমাতও গিয়েছে। এইভাবে রাজনীতিটা নষ্ট হয়ে গেছে, ওভারনাইট না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং এটাকে উন্নত করতে হলে ভিন্ন আলোচনা, একদিনের সবটা করে আমরা সেখানে আসবো। আমরা আরেকটা প্রশ্নে, জি আপনি এই মাইক্রোফোনটা দেন। ওনাকে এটা বলা মুশকিল। ধরি যে বৌদ্ধ মন্দির ধ্বংস হয়েছিল 1913 সালের সেপ্টেম্বরে বোধ হয়। বৌদ্ধ মন্দির কারা ধ্বংস করেছে? এখন পর্যন্ত সরকার পরিচ্ছন্নভাবে কোনো ধারণা দেয়নি। পাকিস্তান আমলেও দেখেছি আমরা, ব্রিটিশ আমলে তো ছিলই, এই ধরনের কোনো ঘটনা ঘটলে হোম মিনিস্ট্রি থেকে একটা প্রেস নোট দেওয়া হতো, দিয়ে সরকারি বক্তব্যটা বলা হতো। বাংলাদেশ আমলে সেটা আর শেখ সাহেবের আমলে দেওয়া হচ্ছিল, পরে আর দেওয়া হয় না। তো সরকারি ভার্সনটা আমরা জানতে পারি না। এখানে আওয়ামী লীগ বলছে বিএনপি করছে, জামাত করছে, বিএনপি বলছে আওয়ামী লীগ করছে, জামাত বলছে এটা আওয়ামী লীগ করছে, এবং গণমাধ্যমে এসেছে আসলে সবাই যুক্ত ছিল। গণমাধ্যম বলছে সবাই যুক্ত ছিল, একসঙ্গে বৈঠক করেছে, একসঙ্গে প্রতিবাদ করেছে। তার ফলে গণমাধ্যমের পাঠক হিসেবে, দর্শক হিসেবে আমরা এই যে হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির ইত্যাদি ধ্বংস হয়েছে, এইগুলোর তো কোনো প্রতিকার সরকার করতে পারেনি। সরকার যদি একটা শ্বেতপত্র প্রকাশ করে চিত্র দিত, তাহলে আমরা বুঝতে পারতাম, সরকারের ভুল ত্রুটি থাকলে সমালোচনা করতে পারতাম। কিন্তু মিডিয়া বিষয়গুলো পরিষ্কার করতে পারছে না, তার ফলে আমরা একটা বিভ্রান্তি পেতে থাকছি। অধ্যাপক মেজবা কামাল, কয়েকটা বিষয় জমে গেছে। প্রথম হচ্ছে যে নেতৃত্বের বিষয়টা ছিল, সেখানে পরিবারতন্ত্র, বংশানুক্রমিক নেতৃত্ব, এটা থেকে বেরিয়ে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেটা নিশ্চয়ই একটা সংকট। তারপরে হচ্ছে যে এখনকার যে চলমান সংকট, তার উৎপত্তিটা কথা সেটা তিনি জানতে চেয়েছেন, তিনটা মিলিয়ে যদি বলতেন। জি, জীবনকে ধন্যবাদ তার প্রশ্নের জন্য। আমি মনে করি যে এটা ঠিক যে আমাদের দল নির্ভরতা বেড়েছে, আমাদের জনসমাজের ব্যক্তি নির্ভরতা বেড়েছে, দল নির্ভরতা বেড়েছে, সেগুলো আমাদের জন্য সমস্যা তৈরি করছে। এবং বংশানুক্রমিক নেতৃত্ব, পরিবারতন্ত্র, এগুলো সবই সমস্যা। কিন্তু তাই বলে আমাদের এখন যে নেতৃত্ব আছেন, আমি কিন্তু তাদেরকে যে তারা পূর্ববর্তী নেতৃত্বের চেয়ে খুব পিছিয়ে আছেন, এটা আমি মনে করি না। আসলে একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে তো নেতৃত্ব তৈরি হয়। তো আমাদের যখন আমরা স্বাধীনতার জন্য তৈরি হচ্ছিলাম, আমাদের সাংস্কৃতিক আন্দোলন আস্তে আস্তে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর লাভ করছিল, সেই সময়টায় আমরা বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী সহ আমরা কমরেড মনীশ সিং আরও অনেক নেতৃত্বকে পেয়েছি, কর্নেল তাহের ছিলেন, এমনকি সিরাজ শিকদার ছিলেন। তো এরকম অনেক ধারার নেতৃত্ব ছিলেন, তাজউদ্দিন আহমেদের নাম না বললেই নয়, সৈয়দ নজরুল সহ অনেকেই ছিলেন, আমরা হোস্ট অফ লিডারশিপ পেয়েছি। কিন্তু আমরা এখন দেখছি কিন্তু পরিস্থিতিটা ভিন্ন, এবং সেই ভিন্ন পরিস্থিতিতে যে লিডারশিপ, তাদেরকে কিন্তু আরেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনি দেখুন যে এখন আমাদের যে লিডারশিপ, তারা কিন্তু একটা, আমি বলবো যে তাদের একটা দিশা আছে, সেই দিশা নিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন, তারা কতগুলো মূল্যবোধের পক্ষে দাঁড়াচ্ছেন। যেমন ধরেন যে গণতন্ত্রের ধারাবাহিকতাটাকে রক্ষা করা, মানুষের অন্তত পক্ষে ভোটের অধিকারটা যেন নিশ্চিত হয় সেটাকে করার চেষ্টা করা, এবং ধরুন যে আমাদের একটা অসাম্প্রদায়িক সমাজ গড়া, মুক্তিযুদ্ধের চেতনার সমাজ গড়া, এই ধরনের মূল্যবোধের পক্ষে কিন্তু এক ধরনের
লিডারশিপ, একটা হোস্ট অফ লিডারশিপ তারা দাঁড়িয়েছেন এবং তাদেরকে অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে। আপনারা জানেন 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, আপনারা জানেন যে আমাদের এখানে গোটা দেশের 63টা জেলায় একসাথে বোমা হামলা হয়েছে, এবং আমাদের রিজিওনাল প্রেক্ষাপটটা চিন্তা করেন, বৈশ্বিক প্রেক্ষাপটটা চিন্তা করেন। হ্যাঁ, একদিকে কিন্তু পৃথিবীতে গেলো আপনার একটা মন্দার কাল, ডিপ্রেশনের কাল, তার মধ্যে আমাদের মহামন্দার কাল গেল, আবার উল্টো দিকে দেখুন আপনারা যে সে আলকায়দা, তারপরে আপনার এই যে ইসলাম বিশ্বজুড়ে জঙ্গিবাদ, এই কনটেক্সটের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে। কাজে আমাদের লিডারশিপের জন্য চ্যালেঞ্জটাও কিন্তু অনেক বড়। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমি মনে করি যে আমাদের লিডারশিপ কাজ করার চেষ্টা করছেন, কিন্তু কিন্তু যেটা হচ্ছে যে আমাদের নেতৃত্বের আরেক অংশ আবার পেছন থেকে টেনে ধরা। আমি সেখানে আসছিলাম যে এই বিষয়গুলো, এটা শুধু জাতীয় না, আঞ্চলিক না, বৈশ্বিক সমস্যা বলছেন যেটা মোকাবেলা করা দরকার ঐক্যবদ্ধভাবে একযোগে। তো সেখানে যদি যে দুটি ধারার কথা আপনি বলছেন, দুই ধারা দুই দিকে থাকে, সেক্ষেত্রে তো এই সমস্যার সমাধান কি কোনো এক পক্ষের পক্ষে করা সম্ভব? শুনুন, পৃথিবীর কোথাও আমি এরকম উদাহরণ জানি না যে যেখানে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। সেটা তো শুরুতেই ভুল হয়ে গেছে। তা আমাদের এখানে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, হ্যাঁ, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে, এবং সুযোগ কারা দিয়েছে? সুযোগ দিয়েছে সামরিক শাসকরা। সামরিক শাসকরা অবৈধ সরকার ছিল, তারা তাদের বৈধতাকে বা কী বলবো জনসমর্থনকে বাড়ানোর জন্য ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছে, এবং তারা আপনার এখানে এই এই যে আপনার যারা আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, এবং সেটাই কিন্তু এখন দেখুন চলমান। পরে অসামরিক এবং গণতান্ত্রিক সরকারগুলো একই ধারা বজায় রেখেছে। হ্যাঁ, তো এই এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের রাজনীতিতে সংকট তৈরি করছে। আমি মনে করি যে এই বিষয়গুলো এখন নিষ্পত্তি করা দরকার, ওয়ান্স ফর অল এই জিনিসগুলো আপনার। তার জন্য নিশ্চয় জাতীয় ঐক্য দরকার, যেটাও আমাদের মানে জাতীয় জাতীয় ঐক্য বলতে কিন্তু আপনার 100 ভাগ মানুষের ঐক্য বোঝায় না। জাতীয় ঐক্য বলতে বোঝায় ব্যাপক সংখ্যক মানুষের ঐক্য, সংখ্যাগরিষ্ঠের ঐক্য। জি স্যার, ওখানটায় আমরা আবার ফেরত আসবো। আপনারা দেখছেন ইটল টাটা তিন গ, আমরা কথা বলছি সংলাপ বনাম সংঘাতের রাজনীতি নিয়ে। আশা করছি ফিরে এসেও আপনাদেরকে সাথে পাবে। ইটল টাটা তিন গতে আমরা কথা বলছি সংলাপ বনাম সংঘাতের রাজনীতি নিয়ে। আলোচকরা হলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং অধ্যাপক মেজবা কামাল। একটা প্রশ্ন নিয়ে স্যারদের কাছে ফিরতে চাই। জি, আপনি। আমি তহিদুল ইসলাম তুহিন, সংবাদকর্মী। স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যারা দেখতে দেখতে 42 বছর তো আমাদের দেশ থেকে পার হয়ে গেছে, 43 বছর পার হয়ে গেছে, যারা আমাদের বাংলাদেশকে ধারণ করে না, লালন করে না, তারা এদেশে কিভাবে রাজনীতি করে? সেই কথাটাই বোধহয় স্যার বলছিলেন। জি, আমাদের তো এটাই দুর্ভাগ্য যে আমাদের 71-এর যে সরকার, সেই সরকার 4টে দলকে নিষিদ্ধ করেছিল আমাদের দেশদ্রোহিতার কারণে, আমাদের গণহত্যায় অংশগ্রহণের কারণে। তো সেই 4টে দলকেই কিন্তু আমরা দেখছি হয় নামে বা বেনামে বা নতুন নামে আমাদের রাজনীতিতে এখন সক্রিয় হতে। এবং আমি মনে করি যে আমাদের সাথে শিক্ষা ব্যবস্থারও একটা যোগ আছে। আমাদের 72-এর সংবিধানে বলা হয়েছিল যে আমাদের দেশে হবে একমুখী শিক্ষা, যা মানুষকে আপনার একমুখী চিন্তায় সমাবেশিত করবে। এখন বাংলাদেশে প্রাথমিক শিক্ষা হচ্ছে 11 ধরনের, 14 ধরনের এখন, 14 কি স্যার আমি জানি, 11 এখন বাড়তে বাড়তে 14 ধরনের। আচ্ছা, তো যদি হয়ে থাকে হচ্ছে এই এই যে আপনার ধরুন 11 বা 14 ধারার শিক্ষা, এটা তো মানুষকে বিভক্ত করছে। তো এই বিষয়গুলো আমি মনে করি যে এখন একটু দেখা দরকার। আর একটু আগে যে প্রশ্নটা এসেছিল যে 2014 সালের সংকটটা কীভাবে শুরু হলো, স্যার বলেছেন বৌদ্ধদের উপর আক্রমণের কথা, তার আগে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপর আক্রমণ হয়েছিল, কিন্তু ওই আগে না, কিন্তু কিন্তু আমি বলি আগে ছিল হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যে আন্দোলন এবং সহিংসতা, সেটাই আর কি, সেটাতেই আমি আসতে চাইছিলাম। আপনি ঠিকই বলেছেন যে সমস্যাটা কোথা থেকে শুরু হলো, যখন দেখা গেল 71-এর ঘাতক দালালদের বিচার প্রক্রিয়াটা, মানে বিচারের রায় প্রদান শুরু হলো, তখন থেকেই দেখা গেল যে এই বিচারকে বন্ধ করার জন্য একটা অংশ তার সর্বশক্তি নিয়োগ করে মাঠে নামলো, এবং তারা দেশে দুবার ক্ষমতায় এসছে এরকম একটা রাজনৈতিক দলের সহায়তা পেল। ফলে যেটা হচ্ছে যে আপনার আমাদের দেশ একটা সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়ে গেল, এবং আমরা 2013 সাল জুড়ে যে অবিশ্বাস্য রকমের সংঘাত দেখেছি, এরকম সংঘাত তো 71-এর পরে আর কখনো হয়নি। তো কাজেই আমার মনে হয় যে শুরুটা তারই ধারাবাহিকতা গিয়ে পড়েছে 5 জানুয়ারি নির্বাচন, তারই ধারাবাহিকতা 5ই জানুয়ারির নির্বাচনে। কিন্তু 5ই জানুয়ারির নির্বাচন কিন্তু অন্তত 1 বছরের জন্য
আমাদেরকে সংঘাত থেকে মুক্ত করে আবারও সেটা শুরু হয়েছে বর্ষপূর্তিতে এসে। জি আমরা প্রশ্ন নেবো। জি আপনি। মেজবাহ কামাল স্যারকে বলতে চাই, আমার নাম আঁখি। আমি বলতে চাই যে রাজনৈতিক সংঘাতের কারণে সাধারণ মানুষের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কি কোনো অবসান আছে কি না? জি স্যার উত্তর দেবেন, তার মাঝখানে আমি আগের বিষয় নিয়ে অধ্যাপক আবুল কাশেম বুঝলেন আপনাকে জানতে চাই, তিনি যেই বিভক্তি রাজনীতি করার অধিকার এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি যাদের পুনর্বাসন অনেক লম্বা ইতিহাস, কিন্তু এখনকার বাস্তবতায় স্যার তাদের যে সংখ্যা, তাদের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, সেক্ষেত্রে কি তাদেরকে নির্মূল করে দেওয়া, তাদেরকে একেবারে নিষিদ্ধ করে দেওয়ার বাস্তবতা আছে? একটা জটিল প্রশ্ন। একটা ব্যাপার হলো যুদ্ধাপরাধীদের বিচার, যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার, এই ব্যাপারে আমাদের বিন্দুও সন্দেহ নেই বিন্দুমাত্র যে এটা নিষিদ্ধ থাকা উচিত ছিল, নিষিদ্ধ রাখা উচিত, বিচার সম্পন্ন করা উচিত। এই নিয়ে মত পার্থক্যের সুযোগ খুব কম। যারা বিরোধিতা করবেন তারা নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে নিজেদের স্বার্থে করবেন। জাতীয় ব্যাপারে আমার মনে হয় যে বৃহত্তম সংখ্যক মানুষের, সকলের না হলেও বৃহত্তম সংখ্যক মানুষের মানে ঐকমত্য আছে যুদ্ধাপরাধীদের বিচার এবং যুদ্ধাপরাধী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ রাখা। যে জায়গায় সমস্যা হয়েছে সেটা হলো আপনার ধর্মভিত্তিক রাজনীতি এবং যুদ্ধাপরাধীদের রাজনীতি, এইটা একাকার করে ফেলা হয়েছে, তার ফলে সমস্যা বেড়েছে। এখানে ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এখানে ধর্মটাকে নানানভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে একটা কথা বলি, 1972 সনের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ রাখা হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার অথবা যুদ্ধাপরাধী দলগুলোকে নিষিদ্ধ করা এই সম্পর্কে কোনো পয়েন্ট নেই, খুব স্পষ্ট। আমি তখনই বলেছিলাম কোনো কোনো সভায় ওই কনস্টিটিউশন যখন হয় যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা সমীচীন নয়, তার যে রিয়াকশন হবে তাতে ধর্মভিত্তিক রাজনীতি জোরদার হয়ে সামনে আসতে পারে, কিন্তু যুদ্ধাপরাধী দল এবং যুদ্ধাপরাধীদের ব্যাপারে কনস্টিটিউশনে সুস্পষ্টভাবে লেখা থাকা উচিত। যেটা তাজউদ্দিন সরকার 1971 সনের 11ই ডিসেম্বর ঘোষণা করেছিলেন, তো সংবিধানে এই ব্যাপারটা ক্লিয়ার না থাকার ফলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ দিয়ে যে যুদ্ধাপরাধীদের রাজনীতিও নিষিদ্ধ এরকম করার ফলে ওইখানে একটা ভুল হয়েছে বলে আমার মনে হয়। পরবর্তীকালে জিয়া সরকারের আমলে যুদ্ধাপরাধীদের রাজনীতিও আর বন্ধ রাখেনি, ওই পলিটিক্যাল পার্টিজ রেগুলেশন এবং অন্যান্য আইনের দ্বারা এগুলি সিদ্ধ করে দিয়েছেন, মোর ওভার ধর্মভিত্তিক রাজনীতিও ওপেন করে দিয়েছেন। তখন জামাতে ইসলামী মুসলিম লীগ একসঙ্গে ধর্ম এবং রাজনীতি নিয়ে সামনে আসছে। স্যার যুদ্ধাপরাধীদের ইতিহাসের ভুল, কিন্তু এখনকার বাস্তবতায় বড় দুটি দলের ভূমিকার মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে এই শক্তিকে নিয়ে? দুইটা দলের ভূমিকা সবাই জানে স্পষ্ট, যে জামাতে ইসলামী এবং বিএনপি একেবারে একাকার হয়ে কাজ করছে এবং বিএনপি বহুলাংশে গত অন্তত 6 বছর ধরে জামাতে ইসলামীর দ্বারা, 6 বছর কি 7-8 বছর ধরে জামাতে ইসলামীর দ্বারা পরিচালিত, এবং বিএনপি জামাত একত্র হওয়ার ফলে জামাত অনেকটুকু বৃদ্ধি পেয়েছে, অনেক বড় হয়ে সামনে আসছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে বিএনপির বক্তব্য পরিচ্ছন্ন না, অস্বচ্ছ, তার ফলে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। একজনের ফাঁসি হয়েছে যুদ্ধাপরাধীদের, তার প্রতিবাদে সারা দেশে হরতাল ডাকছে এবং একরকম হরতাল হচ্ছে। এটা তো আমাদের জাতির জন্য অত্যন্ত অ্যালার্মিং যে একটা বিরাট সংখ্যক লোক না থাকলে এরকম হরতাল ডাক দিতে পারে না এবং হরতাল হওয়ারও কথা না। কাজেই সংখ্যার শক্তিকেও তো আমাদের কাউন্ট করতে হবে, এবং বিএনপি এবং জামাতকে এখন আমাদের এক করেই দেখতে হবে, কারণ তারা গত 7-8 বছর ধরে কি তার চেয়েও বেশি সময় ধরে একত্র চলছে এবং শক্তি বাড়ছে। হ্যাঁ, শক্তি বাড়ছে, সেই শক্তিকে নিষিদ্ধ করার। একটা কথা বলে আমরা শেষ করি, এই যে 1980-81 সন থেকে মৌলবাদ বিরোধী আন্দোলন ভিগরাসলি হচ্ছে, এই আন্দোলনে আজ পর্যন্ত ফলাফল কি? ফলাফল দেখতে গেলে আমরা দেখব ধর্মভিত্তিক দল জামাত এগুলো বেড়েছে, যত আন্দোলন হয়েছে তত সংগঠন গজিয়েছে, প্রতিক্রিয়া প্রকাশ করছে, নিষ্ক্রিয় লোকেরা সক্রিয় হচ্ছে। দুই, এই আন্দোলনের ফলে গণতন্ত্র সম্পর্কে কিংবা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করেন তাদের গণতন্ত্র এবং সমাজতন্ত্র ধারণা অনেকটা স্থগিত হয়ে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই মানব বিদ্যা গবেষণা কেন্দ্র দেব সেন্টার ফর ফিলোসফিক্যাল স্টাডিজ, এদের যদি প্রোগ্রাম লক্ষ্য করি তাহলে দেখবো যে একটা বিরাট সংখ্যক সেমিনার ধর্মভিত্তিক, গণতন্ত্র নিয়ে খোঁজ করলে একটা সেমিনারও হয়নি, সমাজতন্ত্র দিয়ে খোঁজ করলে। কাজে আমাদের যেগুলো ইস্যুস গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকবাদ এইগুলোকে স্থগিত রেখে ভীষণভাবে মৌলবাদ বিরোধী আন্দোলনে সবাই মত্ত হয়ে গেছে, কিন্তু তার এর ফল উল্টো হয়েছে। জি জি স্যার, আমি বলছিলাম কি যে এই মৌলবাদী জঙ্গি ধর্মভিত্তিক ধর্মাশ্রিত শক্তি যেটা গণতন্ত্রেরও বিরোধী, তাদেরকে নিষিদ্ধ করার
ফলে তাদের যে তৎপরতা হবে তাতে করে কি রাজনীতিতে সংঘর্ষ সহিংসতা কমবে না বাড়বে অনেক আশঙ্কা করেন? শুনুন, এই ভাবনাটাকে আমি একদমই ঠিক মনে করি না। কারণ কেউ রাজনীতি করার সুযোগ যদি অবাধে পায় তাহলে সে যেভাবে তৎপরতা রাখতে পারবে, সে যখন নিষিদ্ধ থাকবে তখন সে একই রকমভাবে সুযোগ পাবে না। হ্যাঁ, কাজে তার তৎপরতা সংকুচিত হয়ে আসতে বাধ্য। জেএমবি হুজির মতো সংগঠনগুলো কিন্তু কোনো না কোনোভাবে তৎপর আছে নিষিদ্ধ হওয়ার পর। না শুনুন, থাকতে পারে, কিন্তু তাতে করে কিন্তু তাদের যে সক্রিয়তার লেভেল সেই লেভেলটা অনেক কমে গেছে। আজকে তারা এমন কিছুই করতে পারছে না। তারা একসময় দেশের 63টা জেলায় একসাথে বোমা ফাটাতে পেরেছে, এখন তারা পারছে না, 3টা জেলাতেও পারছে না। কাজে আমি মনে করি যে এই ধরনের রাজনীতিকে, দলকে নিষিদ্ধ করা উচিত। আমি কিন্তু স্যারের সাথে একেবারেই ভিন্ন মত পোষণ করি এই জায়গায়, যখন তিনি বলছেন যে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করা উচিত হয়নি। আমি মনে করি যে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করে তখন বাংলাদেশ একটা খুব সঠিক কাজ করেছিল। আমাদের দুর্ভাগ্য যে 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষ যে হত্যা হলেন, 3 লক্ষ নারী নির্যাতিত হলেন, এরকম দুর্ভাগ্যের সময়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করেছে, ইসলাম নিয়ে যারা রাজনীতি করেছে, সেরকম সবগুলো দল এই গণহত্যা নারী নির্যাতনকে সমর্থন করেছে। কাজে ধর্মভিত্তিক রাজনীতি কি পরিমাণ অন্ধত্ব তৈরি করে? বড় দলগুলো যখন ধর্মকে ব্যবহার করে তখন কি তারা উৎসাহিত হয় না? তারা উৎসাহিত হয়। কাজে আপনার রাজনীতিতে ধর্মের ব্যবহারকে নিষিদ্ধ করতে হবে। ধর্মের ব্যবহার রাজনীতিতে নিষিদ্ধ করার মানে এই না যে মানুষের ধর্ম প্রাণতাকে নিষিদ্ধ করা হচ্ছে, সে ব্যাপারটা কোনোভাবেই না। ধর্মের অপব্যবহার, ধর্মের অপব্যবহার, ধর্মের রাজনৈতিক ব্যবহার, পলিটিক্যাল ইসলাম, সেটাকে নিষিদ্ধ করার কথা বলছে। ধরুন আমাদের রাজনীতিতে আমরা কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখিনি? তার আমরা কি আপনার এখানে, তিনি তো আপনার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তিনি পরবর্তীকালে ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, আমরা কি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশকে দেখিনি যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন? আমরা কি হাজী মোহাম্মদ দানেশকে দেখিনি যিনি আপনার গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা? ব্যক্তি জীবনে ধার্মিক কিন্তু ব্যক্তি জীবনে ধার্মিক কিন্তু রাজনৈতিক জীবনে তার আনেননি। এবং তার আগে যদি আমি বলি, আমরা তো মাওলানা আবুল কালাম আজাদকে দেখেছি যিনি 1946 সালে, তিনি তখন কংগ্রেসের প্রেসিডেন্ট, মাওলানা আবুল কালাম আজাদ জন্ম মক্কায়, তিনি কিন্তু আপনার বলেছিলেন যে এই যে ধর্মকে ঘিরে যে দেশটা হতে যাচ্ছে পাকিস্তান, এটা হলে পরে কি হবে যে এই দেশে মোল্লারা এমন একটা অবস্থা তৈরি করবে যে এই দেশে অচিরাৎ সামরিক শাসন আসবে। তারা ধার্মিক হলেও আসলে সাম্প্রদায়িক ছিলেন না, সেই সাম্প্রদায়িক না, কট্টর ছিলেন। আমরা একটা প্রশ্ন নেই পেছনে পেছনে। স্যার, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, মোহাম্মদ, আমার নাম হচ্ছে মোহাম্মদ হিমেল নকিব। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে সংলাপের মাধ্যমে আমরা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি? আমরা সংলাপের উত্তরটা আপনার কাছ থেকে নেই, আর আপনার কাছে স্যার একটা প্রশ্ন পেন্ডিং আছে, সেটা শুনবো স্যার। আমাদের আপনি কি কোনো সম্ভাবনা দেখেন সংলাপের এখনকার বাস্তবতায়? আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান করতে হলে আওয়ামী লীগের ভেতরে নতুন চিন্তা দরকার, বিএনপির ভিতরে নতুন চিন্তা। বিএনপি তো এখন একেবারেই ক্ষীয়মান দল, একেবারেই দুর্বল এবং ক্ষয় পেয়ে যাচ্ছে, সমর্থন দেয়। কিন্তু বিএনপি কে সমর্থন দেওয়ার কোন ইন্ট্রিনসিক কারণ খুঁজে পাওয়া যায় না। গত 8 বছর ধরে যদি দেখি বিএনপির একটা রাজনৈতিক বক্তব্য আছে যেগুলোতে জনগণ অ্যাট্রাক্টেড হতে পারে, এই দিক দিয়ে বিএনপি ক্ষীয়মান, অর্থাৎ ক্ষয় পেয়ে যাচ্ছে। আর বহু লোক অ্যান্টি আওয়ামী লীগ থাকার ফলে খালেদা জিয়ার সভায় লাখ লাখ লোক হচ্ছে, হাসিনার সভার যেতে কম হচ্ছে আওয়ামী লীগ বিরোধীদের কারণে। এখন সংলাপের মধ্য দিয়ে সমাধান কিভাবে হবে, যে কথাটা আগে আমি বলেছি যে পারস্পরিক শ্রদ্ধাবোধ দরকার। শেখ হাসিনা যখন খালেদা জিয়ার সম্পর্কে, বিএনপি সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে কথা বলেন, তখন তো তাতে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ প্রকাশ পায়, প্রকাশ পায় ঘৃণা। তারপরে হলো সদিচ্ছা, আমরা ক্ষমতায় থাকবো কোনো অবস্থায় ক্ষমতায় থাকবো না, আমরা ক্ষমতায় যাবো কোনো অবস্থায় ওদের ক্ষমতায় যেতে দেবো না। জিয়াউর রহমান সম্পর্কে শ্রদ্ধা নিয়ে কথা বলেন না, আবার বঙ্গবন্ধু নিয়ে যেসব বঙ্গবন্ধু নিয়ে সংকটের একটা বড় অনেক পরে তার পাল্টা রিয়াকশন দেখা দিচ্ছে, এবং বঙ্গবন্ধু নিয়ে যখন পাল্টা কথা বলা হয়েছে আমরা এটাকে ঘৃণাযোগ্য মনে করি, কিন্তু তারপরেও একটা বাস্তব রিয়াকশন দেখা যাচ্ছে যে জিয়াউর রহমান সম্পর্কে যে গালিগালাজ করা হতো সেই গালিগালাজটা কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আক্রমণ করার পরে মানে আপাতত বন্ধ, কাটা দিয়ে কাটা তোলার মতো হয়েছে। তো এইগুলো লক্ষ্য করলে সংলাপের মধ্য দিয়ে সমঝোতার কোনো সম্ভাবনাই দেখা যায় না। গোটা পৃথিবীর শক্তি সংলাপের জন্য একসময় একত্র হয়েছে, ইন্ডিয়াও বলছে সংলাপ দরকার, আমেরিকা বলছে, ব্রিটেন বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, চীনারা বলছে, কিন্তু তারপরেও হয় না, আর দেশের ভিতর থেকে তো বলছে। এই অবস্থায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংলাপের দ্বারা এই ঘৃণা বিদ্বেষপূর্ণ দল দুটোর মধ্যে কোনো সম্ভাবনা দেখি না। আমাদের চেষ্টা করা দরকার, টক শো, সংবাদপত্রে লেখা, সভা সমিতি, সেমিনার, যে আওয়ামী লীগের ভেতর থেকে কী করে সদিচ্ছা
এবং শুভবুদ্ধির জাগরণ হতে পারে, জনমত বিএনপির ভিতর থেকে হতে পারে, অন্যান্য দল আছে, এবং নতুন শক্তিকে নতুন চিন্তাকে গড়ে তোলবার চেষ্টা করলেই আমরা ঠিক কাজটা করব। সেই কাজটারই দারুণ অভাব। কাজে আপাতত রাজনৈতিক সমস্যার সমাধানের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে উপায় দেখা যায় না, এইভাবেই আমাদের চলতে হবে। বহু লোক মরবে, ইলেকশন আসলে তার আগে 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 বৌদ্ধ মন্দির ধ্বংস হতো না, এবার বৌদ্ধ মন্দিরও ধ্বংস হয়েছে, তারপরে ধারাবাহিকভাবে হিন্দু মন্দির, এটা তো ইলেকশনের জন্যে, কোনোভাবে ইলেকশনের জেতার জন্য কোনো দল কাজে লাগায় এই হিন্দু বাড়ি, এবং প্রতিবার এটা করে। এখন কারা কাজে লাগায় এটা সাধারণ নাগরিক হিসেবে আমরা বুঝতে পারি না, কারণ সরকার একরকম বলে, সরকারি দল একরকম বলে, বিরোধী দল আরেকরকম বলে। যদি সরকার একটা প্রেস নোট দিত অথবা একটা শ্বেতপত্র প্রকাশ করতো যে এই এক বছর বা সোয়া বছর সময়ের মধ্যে এই ঘটে, তাহলে আমরা কথা বলার একটা সুযোগ পেতাম। কোনো বিরোধী দল যদি দলীয়ভাবে লিখিত বক্তব্য দিত তাহলেও আমরা পেতাম, কিন্তু সরকারি দল বিরোধী দল তো এইখানে প্রায় একই চরিত্রের পরিচয় দেয় এবং ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করে। জি স্যার, আপনাকে দিয়ে স্যার শেষ করব, যে প্রশ্নটা বাকি ছিল আপনার কাছ থেকে জানার, যে এই সংঘাতপূর্ণ রাজনীতির ফলে মানুষের যে কষ্ট হচ্ছে এবং জীবন মাল সম্পদ হানি হচ্ছে, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলছিলেন যে সংলাপের মাধ্যমে সমাধানের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না, আমরাও দেখতে পাচ্ছি না, আপনি পান কিনা জানি না, কিন্তু মানুষ কেন দুর্ভোগে পড়বে, কেন মানুষের কষ্ট হবে, ক্ষতি হবে, এই গণতন্ত্র মানুষের কী কল্যাণে আসছে? আসলে এটা তো কোনো গণতন্ত্র নয়, হ্যাঁ, এটা গণতন্ত্রের একটা, আমরা মানে গণতন্ত্রের মধ্যে যে ভোটের অধিকারের প্রশ্নটা সেটাকে রক্ষা করার জন্য একটা চেষ্টা মাত্র। আমি মনে করি যে এই অবস্থায় মানুষ তো দীর্ঘদিন চলতে পারেন না, রাজনৈতিক দলগুলোকে মানুষের অধিকারের প্রশ্নে, মানুষের নিরাপত্তার প্রশ্নে দায়িত্ববান ভূমিকা নিতে হবে, এবং সেটা শুধু সরকারের দায়িত্ব না, মানুষ কিন্তু বিরোধী দলের দায়িত্বকেও পর্যবেক্ষণ করে, ভূমিকাকেও পর্যবেক্ষণ করে, কাজেই সেটা মানুষ পর্যবেক্ষণ করছে এবং বিরোধী দলকেও জবাবদিহি করতে হবে, যেমন সরকারকে জবাবদিহি করতে হয়। তবে আমি মনে করি কিন্তু সংলাপ হতে হবে, তবে সেই সংলাপটা কেবলমাত্র বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংলাপ না, আমি মনে করি যে আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যেই সংকট আছে। আমরা ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার হিসেবে আমরা যে ভোটিং সিস্টেমকে পেয়েছি, এই ভোটিং সিস্টেমটা হচ্ছে যে আপনি, এক নম্বর হচ্ছে যে ভোটটা দলের জন্য বা কর্মসূচির জন্য ভোট হয় না, ভোট হয় ব্যক্তির জন্য, এখানে হ্যাঁ এই এই ব্যক্তির জন্য ভোটকে তুলে দিতে হবে, দিয়ে দলের জন্য কর্মসূচির জন্য ভোট প্রথা চালু করতে হবে, পৃথিবীর বহু দেশে এটা হয়েছে। এক দুই নম্বর আমি মনে করি যে আপনার ধরুন যে যারা এখানে পার্লামেন্টে আসবেন, সেই পার্লামেন্টের মধ্যে শুধু যারা সক্রিয় রাজনীতি করেন তারাই যে আপনার হতে পারবেন, আর যারা আপনার সক্রিয় রাজনীতি করেন না কিন্তু জনসমাজের অন্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের সুযোগ থাকতে হবে। এই জন্য আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হওয়া দরকার, এই জিনিসগুলো হওয়া দরকার, আমাদের আপনার বিকেন্দ্রীকরণ হওয়া দরকার, এটা খুব জরুরি। কারণ যদি বিকেন্দ্রীকরণ না হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে যে যে কাজটা উপজেলা চেয়ারম্যানের কাজ, যে কাজটা জেলা পরিষদ চেয়ারম্যানের কাজ, সেই কাজটা এখন এমপিরা করছেন, এমপিদের কাজ তো ব্রিজ তৈরি করা আর কালভার্ট তৈরি করা, যার কারণে স্বৈরতান্ত্রিক চর্চাটা বাড়ছে, তাদের কাজটা হচ্ছে আপনার পলিসি লেভেলে ডিবেট করা, পলিসি তৈরি করা। কাজেই সেই ক্ষেত্রে আপনার, আমার মনে হয় যে যেটা জেলা পরিষদের কাজ, উপজেলা পরিষদের কাজ, তাদেরকে শক্তিশালী করে তাদের কাছে সেটা দিয়ে দেওয়া দরকার, এবং পার্লামেন্টকে আপনার পলিসি মেকিং বডিতে রূপান্তর করা দরকার। তো এই ধরনের বেশ কিছু পরিবর্তন যদি আমরা করতে পারি, তার জন্য জাতীয় সংলাপ দরকার, তার জন্য জাতীয় সংলাপ দরকার, কারা অংশ নেবে এটার জন্য আমি মনে করি যে একটা টাস্ক ফোর্স হতে পারে, এখানে সরকারি দল থেকে আবার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সবার প্রতিনিধিত্ব নিয়ে, তাদের প্রতিনিধিত্ব নিয়ে, এবং যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এদেরকে বিভক্তি এসে যাবে, না না বিভক্তি আসলেও আসতে হবে, এখানে আপনার যে দেশকে মানে না তার রাজনৈতিক আপনার প্রক্রিয়া অংশগ্রহণের কোনো সুযোগ থাকা উচিত না, কিন্তু তাদেরকে নিয়ে জনসমাজের প্রতিনিধিদের নিয়ে একটা টাস্ক ফোর্স হতে পারে, যে তার মাধ্যমে সবার সাথে কথা বললে আপনার এই ব্যাপারে একটা পলিসি। অনেক 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 ধন্যবাদ অধ্যাপক মেজবা কামাল, অনেক ধন্যবাদ অধ্যাপক এ কে ফজলুল হক, আপনাদেরকেও ধন্যবাদ। তবে আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ আরেকটা বিরতির পর আমরা কথা বলবো টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার নিয়ে, তখন আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জনাব শামীম আলামিন।
গুরুত্বপূর্ণ সব ঘটনার সরাসরি সম্প্রচার আমাদের টেলিভিশনগুলোর এখন নৈমিত্তিক ঘটনা। যখনই বড় কোনো ঘটনা ঘটে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো সেগুলো সরাসরি দেখায়, তার সুবাদে দর্শক শ্রোতারা যখনকার ঘটনা ঠিক তখনই জানতে পারেন। আজ আমরা এ পর্যায়ে কথা বলবো টেলিভিশনের সরাসরি সম্প্রচার নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া এবং একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জনাব শামীম আল আমিন। এছাড়া শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করছেন। জনাব শামীম আল আমিন, আপনাকে দিয়ে শুরু করি, আপনারা কোন কোন বিবেচনায় কোনো ঘটনার সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। এটি আসলে আমরা যখন কোনো সংবাদ পরিকল্পনা করি, আগের দিন পরের দিনের সংবাদ পরিকল্পনা, তখন পরের দিনের সংবাদের গুরুত্ব অনুযায়ী আমরা অনুমান নির্ভর কিছু সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করে থাকি। আবার যেদিনের ঘটনা সেদিন হঠাৎ করে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হয়, যে কারণে নানা ঘটনায় আমাদেরকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয় আসলে আমরা কোন বিষয়টিকে সরাসরি সম্প্রচারের আওতায় নেব এবং কতটুকু সময় ধরে সেই সময়টুকু আমরা সেই ঘটনাটিকে আমরা কভার করব। সেক্ষেত্রে সব কিছুর মূলেই কিন্তু যেটি বিবেচনায় থাকে সেটি হচ্ছে সংবাদ মূল্য। আর সেই সংবাদ মূল্য, তবে আপনি প্রশ্ন করতে পারেন, আজকাল টেলিভিশনগুলোতে বিশেষ করে সংবাদভিত্তিক টেলিভিশনগুলোতে আমরা দেখি যে বেশিরভাগ সংবাদই সরাসরি সংবাদ প্রচারিত হচ্ছে, সেটির অনেক গুরুত্বপূর্ণ হতে পারে কিংবা কম গুরুত্বপূর্ণ হতে পারে। তার পেছনে দুটি কারণকে আমি ব্যাখ্যা করব। একটি হচ্ছে প্রতিযোগিতা, তবে তার চেয়েও বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে খুব সহজেই সরাসরি সম্প্রচারের কৌশল আমাদের হাতে চলে আসে, সামর্থ্যটা অর্জন করা। সুতরাং আমরা যা দেখছি সেটি পরবর্তীতে দেখার চেয়ে মনে করা হয় যে যদি সরাসরি সম্প্রচারের সুযোগ থাকে সেটি আমরা করি, তবে সেক্ষেত্রে কোনো ঘটনায় আমরা দীর্ঘ সময় ধরে থাকি, কন্টিনিউয়াস কভারেজে থাকি এবং ব্রেকিং নিউজ সিচুয়েশনে আমরা এমনও হতে পারে দিনের সকল ধরনের পরিকল্পনা ভেঙে আমরা সেই সংবাদ, একটি নির্দিষ্ট সংবাদে, সেটি অনেক বড় সংবাদ হতে পারে, রানা প্লাজা ধসের মতো ঘটনা হতে পারে, কিংবা অনেক ছোট একটি ঘটনা মনে হতে পারে কিন্তু তার মূল্য অনেক বেশি। যেমন আমরা একটি শিশু এই যে কূপের মধ্যে পড়ে যাওয়া, তার সাথে পুরো দেশকে যে একাত্ম করে দেওয়ার মতো ঘটনা, এটি সরাসরি সংবাদের মাধ্যমে এবং দিন রাত টেলিভিশনের পর্দায় সাধারণ মানুষ চোখ রেখেছে, এটিও কিন্তু একটি বিবেচনা যে ঘটনাতে মানুষের আগ্রহ, মানবিকতা বোধ এবং সব মিলিয়ে যেহেতু এটি সংবাদ মাধ্যম হচ্ছে সাধারণ মানুষের জন্যে, সো একটি প্রতীকী অর্থে এটির যে তাৎপর্য সে কারণে কিন্তু এই ঘটনাটিতে অনেক বেশি নজর দিতে হয়েছে। ব্যাপকতার কারণে রানা প্লাজা ধস আর প্রতীকী তাৎপর্যের কারণে এই ঘটনাটিতে আমরা নজর দিচ্ছি। ঘটনার সরাসরি সম্প্রচার কতক্ষণ ধরে চলবে সেটা কিভাবে ঠিক করেন, নাকি প্রতিযোগিতার ভিত্তিতে অন্যান্য চ্যানেল কতটুকু কতক্ষণ করছে তার সাথে পাল্লা দিয়ে আপনারা চলতে? অনেক সময় প্রতিযোগিতার বিষয়টি আমি নিজেও বললাম যে আজকাল দেশে, মানে বাংলাদেশে অনেকগুলো টেলিভিশন চ্যানেল, সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের সংখ্যাও কম নয়, সেক্ষেত্রে প্রতিযোগিতার একটা ব্যাপার থাকে। তবে সব মিলিয়ে কিন্তু কোনো ঘটনা দেখতে চায়, সব ঘটনা নয়, তবে যেহেতু টেলিভিশন মানেই তো লাইভ টিভি, এখন তো সরাসরি সব কিছুই সম্প্রচারে আসছে। একটা সময় ছিল যখন ধারণ করে রাখার ক্ষমতা মানুষের হাতে ছিল না, তখন সরাসরি সম্প্রচার হতো, আর এখন মানুষের কাছে প্রযুক্তি এমন পর্যায়ে চলে গেছে যেখানেই ঘটনা সেখান থেকে লাইভ করার সামর্থ্য টেলিভিশন চ্যানেলগুলো, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো অর্জন করে, সেটি একটি। কিন্তু কতক্ষণ থাকবে সেটি নির্ধারিত হয় সম্পাদকীয় নীতিমালায় তাৎক্ষণিকভাবে, অনেক সময় নিউজরুমের পরিস্থিতি এবং ঘটনার ব্যাপকতার উপর ভিত্তি করে। কখনো কখনো প্রতিযোগিতায় তাল মেলানো হয় বটে, তবে মানে সার্বিক বিচারে এটি সিদ্ধান্তটা হয় দর্শক শ্রোতার আগ্রহটা কেমন থাকবে, তারপর ঘটনাটা আসলে কতটুকু তাৎপর্যপূর্ণ, সম্পাদকীয় নীতিমালা কি বলে, দেশের জন্য কতটুকু, সব মিলিয়ে। সংবাদপত্র যতই আমরা সংবাদ মাধ্যম হিসেবে মনে করি না কেন, যেটি আমাদের সব কিছু দেখাতে হবে, তারপরও দেশ, দেশের কথা, মানুষের সাধারণ চিন্তা, মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে এমন চিন্তাও কিন্তু আমরা সরাসরি সম্প্রচারের নানান দিক আলাদা করে আলোচনা করব। অধ্যাপক শফিউল আলম, আপনি নিশ্চয়ই সবগুলো টেলিভিশন চ্যানেল দেখেন যেহেতু আপনি টেলিভিশন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। তো আমাদের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোই নয় কেবল, আমরা দেখেছি বড় বড় ঘটনা হলে সবগুলো টেলিভিশন চ্যানেলই সরাসরি সম্প্রচার যায় এবং এক ধরনের বেশ প্রতিযোগিতাও চলে। তো আপনি একজন শিক্ষক হিসেবে সাংবাদিকতার এবং টেলিভিশনের, এই সরাসরি সম্প্রচার যা আমরা করছি এটা কি কখনো কখনো বাড়াবাড়ি মনে হয় আপনার, নাকি পুরোটাই আসলে প্রয়োজনীয় এবং দর্শকের চাহিদা মেটানোর জন্যই করা? যেমন ধরুন, এই আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে যেই জিনিসটা আমার মনে হয় উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে আপনিও জানেন, শামীমও জানে, যে সম্প্রচার সাংবাদিকতায় সবচাইতে জটিল এবং সফিস্টিকেটেড জায়গাটা হচ্ছে লাইভ ব্রডকাস্ট। কারণ হচ্ছে যে
আপনি লাইভ কখন করবেন, লাইভ কেন করবেন, কতক্ষণ করবেন এবং আপনি লাইভে কোন সাংবাদিককে আপনি পাঠাবেন, এই সিদ্ধান্তগুলো নিতে হয়। তো এখন আমাদের টেলিভিশন সাংবাদিকতার যাত্রা দেড় যুগ আগে শুরু হয়েছে, আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি যে অনেক কিছু আমাদের লার্ন করার আছে। সেই জায়গায় একটা জিনিস যুক্ত হয়েছে যে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে আমাদের টেলিভিশনগুলো লাইভ সম্প্রচার করে, অবশ্যই দর্শক শ্রোতার কাছে এটা অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সমাদৃত। এখন যেই জায়গাটায় সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে লাইভ যখন একবার শুরু হয়ে যায় এটা কখন বন্ধ হবে, এই জায়গাটাই মনে হয় আমাদের, আমরা এক ধরনের মাত্রা জ্ঞানের অভাব, এক ধরনের সিদ্ধান্তহীনতায়ও ভুগি। এই সিদ্ধান্তহীনতাটা আসে কোত্থেকে, শামীম একটু আলোকপাত করেছিল যে প্রতিযোগিতা, আমি যদি অসুস্থ শব্দটি প্রয়োগ করি এক ধরনের অসুস্থ প্রতিযোগিতাই চলে আমাদের মধ্যে যে একেবারে লাইভ চলতে থাকে, কারণ লাইভ দিতে গেলে কে কার চেয়ে বেশি দিবে। ধরেন আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে এক জায়গায় আটকে রাখা হয়েছে, তো সেইটা তো অবশ্যই একটা লাইভ হওয়ার মতো ঘটনা, আপনি সেটা লাইভ দিলেন, কিন্তু সেই নেতা বন্দী অবস্থায় কী করছেন, কী খাচ্ছেন, কী ইয়ে করছেন, সেইটার যখন ধারা বিবরণ চলতে থাকে তখন আমার যেটা মনে হয় যে এটা কি ক্রিকেটের ধারাভাষ্য শুনছি আমি না ফুটবলের ধারাভাষ্য। কারণ হচ্ছে যে যে আপনার লাইভে আপনি কি বলবেন, একজন রিপোর্টার কি বলবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এখানে যেটা হয়, আমি ওই যে টেলিভিশন সাংবাদিকতা যে দেড় যুগ ধরে চলছে এটা যে তার কৈশোর শৈশব এবং কৈশোর অতিক্রম করছে সেই জায়গাটা আলোকপাত করতে চাই, এই কারণে যখন সবগুলো টেলিভিশন লাইভ করতে চায় তখন কিন্তু লাইভ করার মতো দক্ষ রিপোর্টারও টেলিভিশনগুলোর হাতে নেই। তো না থাকার ফলে যেটা হয় যে আমার রিপোর্টার যখন যান বা আপনার রিপোর্টার যখন যান, উনি যদি দক্ষ না হন তাহলে উনি ক্রিকেটার বা ফুটবলের ধারাভাষ্যের মতো করে ঘটনাগুলোর বর্ণনা দেন। হ্যাঁ, এখান থেকে আমরা এক ধরনের তথ্য পাই, আবার একটা ঝুঁকিও কিন্তু আছে। যেমন ধরেন টেলিভিশনে আপনি কি দেখাবেন, অনেক ঘটনা ঘটে, সব কি আপনি দেখাতে পারবেন টেলিভিশনে, আপনার দায়িত্ববোধের একটা বিষয় আছে যে সমাজের প্রতি, কারণ সাংবাদিকতার উদ্দেশ্যটা কি, সাংবাদিকতার উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ করা। এখন আমরা যদি বলি যে দর্শক দেখতে চায় বলে আমরা দেখাচ্ছি, এইটা একটা যুক্তি, উল্টো যুক্তি হচ্ছে দর্শকের রুচি তৈরি করবার দায়িত্ব তো আপনার যে একজন ব্রডকাস্টার হিসেবে, তো সেই জায়গাটা মাথায় রাখা, কারণ লাইভের সময় আপনি কি দেখাচ্ছেন কিভাবে দেখাচ্ছেন সচেতন থাকা, কারণ আপনার জনকল্যাণ আপনার লক্ষ্য সাংবাদিকতার মধ্য দিয়ে। কিন্তু লাইভ দেখাতে গিয়ে কিন্তু জন অকল্যাণও হয়ে যেতে পারে, মানুষের মধ্যে এক এমন এক ধরনের আচরণের সৃষ্টি হতে পারে বা মানুষ বিক্ষুব্ধ হয়ে সমাজের আরও বড় ক্ষতি করতে পারে, সেটা একটা বিষয়। তারপরে হচ্ছে ভাষা, ধরেন টেলিভিশন সাংবাদিকতায় একটা বড় বিষয় হচ্ছে যে আপনি কোন ভাষায় আপনার রিপোর্টটা আপনি ডেলিভার করবেন। সেই জায়গায় অনেক ক্ষেত্রেই অনেক রিপোর্টারের অবশ্যই ভাষা ভালো, কিন্তু অনেক রিপোর্টারেরই ভাষাগত সমস্যা আছে, তো সেই জায়গাটাতে নজর দেওয়া। তারপরে আমার কাছে যেটা মনে হয় যে এক ধরনের সেন্সেশনালিজমের মধ্যেও আমরা পড়ে যাই, এই যে ছোট একটা ঘটনাকে যদি সবকটা টেলিভিশন লাইভ দিতে থাকে তখন দর্শক শ্রোতার মধ্যে কিন্তু অন্য ধরনের একটা অনুভূতি হয় যে এটা কি তাহলে এত গুরুত্বপূর্ণ, কারণ আমরা লাইভ সম্প্রচার করে কিন্তু এক ধরনের গুরুত্ব সৃষ্টি করছি ঘটনাটায়। তো যেই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না, এই যে জাজমেন্টটা করা, সেই জাজমেন্টটা করার দায়িত্ব কিন্তু সংবাদ চ্যানেলগুলোর আছে। না হলে গুরুত্বের চেয়ে তাৎক্ষণিকতাটা কি বেশি বিবেচ্য না লাইভ দেখানোর ক্ষেত্রে? তাৎক্ষণিকতা তো বিবেচ্য, কিন্তু গুরুত্বটা বিবেচ্য, যে তাৎক্ষণিক একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে তো আপনি এটা লাইভ করবেন না। তো সেই কারণে দুটোই গুরুত্বপূর্ণ, যে কিন্তু ঘটনাটা বড় হতে হবে, ইম্প্যাক্টটা বেশি হতে হবে এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ হতে হবে, পাশাপাশি আমি যেই কথাগুলো বললাম যে উদ্দেশ্যটা থাকতে হবে যে জনকল্যাণ। এখানে একটা বিষয় যে আপনি যদি আন্তর্জাতিক মান চিন্তা করেন, বিবিসি সিএনএন আল জাজিরার উদাহরণ চিন্তা করেন, তাহলে হয়তো সেই মানের ঘটনা বাংলাদেশে বছরে একটা দুটা ঘটে কি না সন্দেহ, কিন্তু যেহেতু প্রতিযোগিতা আছে, যেহেতু সক্ষমতা আছে, যেহেতু পারফর্ম করার এবং লাইভ দেখানোর একটা মানসিকতা আছে এবং টেলিভিশন চ্যানেলের সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে লাইভ করা হচ্ছে, বিষয়টি কি এরকম? অবশ্যই তাই, অনেক ক্ষেত্রেই তাই, আমি বলবো না যে সব বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ, কিন্তু ধরেন আমি যদি যে রানা প্লাজার ঘটনার উদাহরণটা এখানে এসছে, হ্যাঁ প্রথম দিন যে ঘটনাটা ঘটলো, এত বড় ঘটনা সচরাচর আমাদের দেশে ঘটে না, অনেক জটিল একটা ঘটনা ঘটেছে, অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, ওই দিন আপনি লাইভ দিলেন,
এবং তারপরে হয়তো আপনি আপডেট দিবেন পরদিনগুলোতে, কিন্তু আমাদের টেলিভিশনগুলো কী করলো দিনের পর দিন এই যে লাইভ করে গেল, তাতে যে সমস্যাটা যেটা হলো সেটা হলো যে আপনার এই যে উদ্ধার কার্য তো ব্যাহত হয়, আপনি সেটি একটা দিক আছে। আমরা স্পটে যে রিপোর্টাররা থাকেন তাদের ভূমিকা নিয়ে আপনি বলেছেন উদ্ধার কাজ ব্যাহত হওয়ার বিষয় আছে, এবং তাৎক্ষণিকভাবে কোনো একটি ঘটনাকে অনেক বেশি উত্তেজনাকর হিসেবে তুলে ধরার বিষয়গুলো আছে, এগুলোতে আসবো এবং আপনাদের অভিজ্ঞতা শুনবো। তার আগে আমরা প্রশ্ন নিতে চাই যে আপনি করেন। আমি ইউসরা, স্টুডেন্ট। আমার কোশ্চেনটা হচ্ছে, সরাসরি সম্প্রচার করে অনেক সময় ভুল তথ্য দেওয়া হচ্ছে, যেগুলো এক একটা চ্যানেলে এক একটা তথ্য দেওয়া হচ্ছে, আর ব্রেকিং নিউজগুলোতেও অনেক সময় মিল থাকে না। বিভিন্ন চ্যানেলের ব্রেকিং নিউজগুলো একই ঘটনার কিন্তু তথ্যটা ভিন্ন, এরকমটা কেন ঘটে? কেন ঘটে? জি শামীম আলামিন, এইটাও এই প্রতিযোগিতা এবং দ্রুততার সাথে কাজ করতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ধন্যবাদ আপনাকে। এ কারণে যে এটি হয়ে থাকে, বিশেষ করে যখন ব্রেকিং নিউজ সিচুয়েশন চলে, একটা গুরুত্বপূর্ণ ঘটনা, অনেক বড় ঘটনা, এটির দুই দিকেই দায় আছে। একটি দায় হচ্ছে গণমাধ্যমের দায়, আরেকটি দায় হচ্ছে কর্তৃপক্ষীয় দায়, যে যখন ঘটনাটি ঘটে সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি তখন তাৎক্ষণিকভাবে সেই দায়িত্বটি নেন না যে গণমাধ্যমগুলোকে কীভাবে গাইড করা, গাইড অর্থে সেই অর্থে নিয়ন্ত্রণ দেন না, তথ্য দেওয়ার ক্ষেত্রে বলছি আমি। নিয়ন্ত্রণ নিশ্চয়ই প্রত্যাশিত নয়, কিন্তু যেটি হচ্ছে যে জনগণকে সঠিক তথ্য দেওয়ার জন্যে একটি তাৎক্ষণিকভাবে সেল গঠন করে একই ধরনের তথ্য যেন যায় সেটির ব্যবস্থা কর্তৃপক্ষ যে বা যারাই থাকেন সেই জায়গাটি থেকে করা হয় না। আরেকটি হচ্ছে গণমাধ্যমের দায়বদ্ধতা, যেটি আমার শ্রদ্ধেয় শিক্ষক বলছিলেন যে আমাদের গণমাধ্যমগুলো সক্ষমতা অর্জন করেছে প্রযুক্তিগতভাবে, জনবলের দিক থেকে কতটা আপনার দক্ষতা অর্জন করা গেছে, সব ক্ষেত্রে যে করা যায়নি তাও নয়, অনেক ভালো সাংবাদিক আমাদের আছেন যারা মাঠে ভালো করছেন, দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা করছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে এমন ব্যতিক্রম হচ্ছেই যে তারা মাঠে গিয়ে কোনো কোনো সাংবাদিক হয়তোবা তার ওপর যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটি সঠিকভাবে পালন করতে পারছেন না। সুতরাং তথ্য দেওয়ার ক্ষেত্রে এই অসতর্কতা, অনেক সময় কিছু টেলিভিশনের এই জায়গাটি তৈরি হয় যে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্তিকর তথ্য পায়। যেমন একটি উদাহরণ খুব কাছের, যে এই কূপের মধ্যে শিশুটি পড়ে গেল, সেই কূপের গভীরতা কতটুকু, কেউ বলছে 600 ফুট, কেউ বলছে 400 ফুট, কেউ বলছে 300 ফুট। সুতরাং এই যে 600, 300 এবং সেটির মালিকানা কার, সেটি রেলওয়ে করেছে না ওয়াসা করেছে, এটি নিয়ে কিন্তু তাৎক্ষণিক বিভ্রান্তি দেখা দিয়েছে, এই সংকট তৈরি হয়েছে। লাইভ কভারেজের ক্ষেত্রে একটি তথ্য এখানে দিতেই হবে, অবশ্যই প্রতিযোগিতার কারণে কখনো কখনো কে কার আগে তথ্য দেবে, কখনো কখনো একটু অ্যাড করি, সেটা হলো যে এই যে লাইভে কিন্তু ভুল হওয়ার আশঙ্কাটা বেশি থাকে, কারণ কি তাৎক্ষণিক ওই মুহূর্তে রিপোর্টারকে তথ্যটা দিতে হয়, যাচাই বাছাই সুযোগটা কম থাকে। সেই কারণেই কিন্তু আমি শুরু করেছিলাম যে একটা রিপোর্টার যত বেশি দক্ষ লাইভে সে ভুল তত কম করবে। তো আমাদের এখানে যেটা হয় যে অনেক রিপোর্টারেরই তো প্রস্তুতি থাকে না, যে উদাহরণটি শামীম দিল যে যে কূপের গভীরতা, যে সাধারণত উন্নত বিশ্বে কী হয় সাংবাদিকতার ক্ষেত্রে, ওই ঘটনাটি কভার করার জন্য এমন একজন রিপোর্টারই যাবে ওই বিষয়ে, যিনি এই বিষয়ে এক্সপার্ট। তো আমাদের এখানে তো সেইভাবে এক্সপার্টিস অনেক ক্ষেত্রেই ডেভেলপ করেনি, তো হয়তো এই যে আমরা আজকে এখানে আলোচনা করছি এই আলোচনার মধ্য দিয়েই হয়তো আমাদের সাংবাদিকতা এই পর্যায়ে যাবে। জি আপনি। মাজহারুল আজাদ, ব্যবসায়ী। সাংবাদিকতা অথবা গণমাধ্যম কর্মীদের নিষ্ঠা, একাগ্রতা, এ ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় লাইভ টেলিকাস্ট করেন যখন, তখন দেখা যায় নিরাপত্তা কর্মী অথবা উদ্ধারকর্মীদের কাজের বিঘ্ন ঘটানো হয়, সেটা ইচ্ছার বাইরেই হোক, এটা অনেকটা প্রতিযোগিতা হতে পারে অথবা কত তাড়াতাড়ি সম্প্রচারে কার আগে কে দেয়, কে আগে খবরটা দিতে পারে এই জন্য। কিন্তু আমার কথা হচ্ছে যে এক্ষেত্রে আপনাদের নির্দেশনা থাকে কিনা যে আমি আগে কাজটাকে গুরুত্ব দিব নাকি খবরটাকে আগে সংবাদ সংগ্রহ করা, এবং এইটা অনেকটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যাদেরকে লাইভ সম্প্রচারে আপনারা পাঠাচ্ছেন ঘটনাস্থলে, তাদেরকে এরকম নির্দেশনা দেওয়া। ধন্যবাদ। প্রতিযোগিতার চেয়েও কিন্তু এখানে মানে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে করি যে সবসময় যে প্রতিযোগিতা তা নয়। আমি তো টেলিভিশন মানে যে টেলিভিশনে আমি কাজ করি, আমার প্রত্যাশা থাকে যে আমি সংবাদটি আশা করব যেন যথাযথভাবে নির্ভুল এবং যতটা দ্রুত, কারণ আপনার আমাদের সংবাদে একটা কথা আছে যে সংবাদ হচ্ছে সবচেয়ে পচনশীল একটি দ্রব্য, খুব দ্রুত যদি এটিকে আপনি মানুষের কাছে না দেন সেটি পচে যাবে, মরে যাবে, সুতরাং তার আগে দিতে হবে, এটিও একটি বিষয় থাকে। কিন্তু প্রতিযোগিতার কথা বারবার আসছে, কিন্তু প্রতিযোগিতাই কিন্তু একমাত্র লক্ষ্য নয়, কিন্তু
এই যে যখন নির্ভুল সংবাদ দেওয়াটা হচ্ছে সবার আগে দিতে হবে, কিন্তু নির্ভুল দিতে হবে, এটি হচ্ছে অন্যতম শর্ত। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা গিয়ে উদ্ধার তৎপরতা বড় ধরনের বিপর্যয়ে অনেক সাংবাদিক অনেক ক্যামেরা গেলে নিশ্চয়ই সেখানে কিছু না কিছু সমস্যা তৈরি হয়। সমস্যা দুদিক থেকে তৈরি হয়, একটি হচ্ছে সাধারণ মানুষ উৎসুক জনতা যখন ভিড় করে কিছুতেই নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু এর মধ্যেও আপনাকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কাজটা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে সেখানে আমাদেরকেও করতে হয়। সুতরাং আমরা কিভাবে করব পেশাজ ব্যাহত করার কথা তিনি বলছিলেন, উদ্ধার কাজ ব্যাহত মানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা হয় কিছুটা ত্রুটি সমস্যা তাৎক্ষণিকভাবে তৈরি হয়, কখনো কখনো সাংবাদিকেরও ঝুঁকি তৈরি হয়, সেটিও আবার যারা উদ্ধার কাজ করেন তাদেরও দেখার বিষয় থাকে। সুতরাং এটি হয়, কিন্তু সেটি করতে হয় আমাদের সংবাদটি আপনারা যারা আছেন আপনাদের সামনে প্রচারের কারণে, সেটি নিয়েও আমার মনে হয় আজকে ভাবা যেতে পারে। আমাদের তরফ থেকে আমরা নির্দেশনা দেই যে উদ্ধার তৎপরতাকে ব্যাহত না করে নিজেকে যথেষ্ট নিরাপদে রেখে সবচেয়ে ভালো সবচেয়ে কম সময়ে সঠিক তথ্যটি যেন সেই নির্দেশনার পাশাপাশি আবার তাদেরকে আপনারা ধরছেন যে কেন অমুক বা তমুক চ্যানেলের চেয়ে ভালো তথ্যটা ভালো ছবিটা তুমি দিতে পারবে, সেটি তো একটা প্রত্যাশা থাকে, কিন্তু সেই প্রত্যাশার কারণে আমরা প্রত্যাশা করি না বা আমরা আশা করি না ঝুঁকি নেবে অথবা উদ্ধার কাজ করবে। এখানে আমি একটু অ্যাড করি, এই যে প্রশ্নটি উত্থাপন করেছেন এই যে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে এটি কিন্তু প্রায়শই আসছে, এক্ষেত্রে কিন্তু আরেকটি পক্ষেরও দায়িত্ব আছে। যেমন ধরেন উন্নত বিশ্বে যখন একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার স্থলটিকে কিন্তু কর্ডন করে রাখা হয়, তো আমাদের এখানে তো কর্ডন করে রাখার সংস্কৃতি কিছুটা চালু হয়েছে, কিন্তু উদ্ধার কার্যে যারা জড়িত থাকেন তারাও কিন্তু লাইভ কভারেজ প্রত্যাশা করেন, অনেকটা টেলিভিশন ক্যামেরা দেখলে ওই যে বললাম আমাদের বলেন তারাও কথা বলতে চান কাজ ফেলে, তো এই বিষয়টাও লক্ষ্য রাখা দরকার। এখানে একটা বিষয়, যদি ওই উদ্ধারকারীরা আপনার টেলিভিশনের রিপোর্টারের সাথে কথা না বলে তখন কিন্তু আবার টেলিভিশন কর্তৃপক্ষ সাথে টেলিভিশনের রিপোর্টার সাথে বলে দিচ্ছে এই ব্যাপারে তিনি কোনো কথা বলতে রাজি হচ্ছেন না, কোনো তথ্য দিচ্ছে না, সেই দায় কিন্তু তার ঘাড়ে পড়ে, তখন কিন্তু বাধ্য হয়ে তাকে কথা বলতে হয়। কিন্তু আমাদেরকে ওই দুই পক্ষকেই ভাবতে হবে আসলে যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটলে প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা, যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যে ঘটনাটা ঘটেছে সেটাকে লুক আফটার করা, তারপরে হচ্ছে নিউজ। আমার সমন্বিত ব্যবস্থা এখানে কিন্তু ওই যে ওই বিষয়টি থাকবে যে উদ্ধার তৎপরতা যাদের জন্য হচ্ছে, যদি অগ্নিকাণ্ডের ঘটনা হয় যাদেরকে উদ্ধার করা রেস্কিউ করা দরকার সেটি সবচেয়ে জরুরি, কিন্তু তারপর যাকে কূপ থেকে ওঠানো দরকার সেটি সবচেয়ে জরুরি, তারপর এই ঘটনাটি যে ঘটছে সেটি সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা এরপর নিশ্চয়ই, তারপরও কিন্তু যেটি আমার শ্রদ্ধেয় শিক্ষক বলছিলেন যে এটির সমন্বয়ের মাধ্যমে কিভাবে একটি পরিকল্পনা যেহেতু নেওয়া যেতে পারে, আমাদের জন্য অনেকটাই নতুন অনেকটাই নতুন, সুতরাং এটি কিন্তু আপনার সুন্দর প্রশ্ন, এটি নিশ্চয়ই বিবেচনা করতে হবে। জি আপনি, আমরা দেখতে পেলাম 5ই মে হেফাজত ইসলাম নামে একটি সংগঠন তাদের সমাবেশ ছিল, ওই দিন রাত্রে আমরা লাইভ দেখতে পেয়েছিলাম কয়েকটা মিডিয়ার মধ্যে, তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম দিগন্ত টিভি ও ইসলামী টিভি দুইটাই বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা জানতে পারলাম সরাসরি সম্প্রচার করার কারণে। জি, সেখানে আপনি কিভাবে দেখবেন যে এই সরাসরি সম্প্রচার করতে গিয়ে দুটি টিভি চ্যানেল বন্ধ হয়ে গেল? যেমন সরাসরি সম্প্রচার যখন করবেন আপনি, এই যে আমাদের যে সম্প্রচার মাধ্যমগুলো আছে টেলিভিশনগুলো কিন্তু একটা আইনের অধীনে লাইসেন্স নিয়েছিল, সেটা হচ্ছে 1998 সালের প্রাইভেট টেলিভিশন ওনারশিপ যে পলিসি যেটা আছে সেটার অধীনে আপনি লাইসেন্স নিয়েছেন। বাংলাদেশে টেলিভিশন পরিচালনা করার জন্য আপনাকে সম্প্রচারের সাথে সম্পৃক্ত আইনগুলো মেনে চলতে হবে, এর মধ্যে একটি হচ্ছে গণমাধ্যম হিসেবে দায়িত্বশীলতার ব্যাপারও আছে। দায়িত্বশীলতার ব্যাপারে আমি পরে আসছি, যে 1933 সালের ওয়্যারলেস অ্যাক্টের অধীনে আপনি অপারেট করেন যখন আপনি টেলিভিশন পরিচালনা করেন। এখন ওই দিনকার ঘটনা যদি আমরা দেখি যে 5ই মে হেফাজতের সমাবেশে যে ঘটনাটি ঘটেছিল, প্রথম কথা হচ্ছে যে হেফাজতে ইসলামকে সময় দেওয়া হয়েছিল 6টা পর্যন্ত, তো 6টার পরে তারা সমাবেশ সেখানে কন্টিনিউ করেছে, টেলিভিশন ক্যামেরা সেখানে গেছে। সেখানে আপনি আরেকটা জিনিস হয়তো আপনারা যেহেতু সম্প্রচারটা সেদিন দেখেছেন, হঠাৎ করে আমিও দেখছিলাম লাইভ, হঠাৎ করে কতগুলো লাশ সেখানে নিয়ে আসা হলো। তো এখন আপনি যখন সম্প্রচারটা করবেন সেই সম্প্রচার যদি জননিরাপত্তা বিঘ্নিত করার একটা সম্ভাবনা থাকে, যদি বিশৃঙ্খলা তৈরির একটা সম্ভাবনা থাকে, তখন কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সেই ধরনের সম্প্রচার কার্যক্রমকে বন্ধ করে দেওয়া। বস্তুনিষ্ঠতাও একটা ব্যাপার, ঘটনার বস্তুনিষ্ঠতাও একটা ব্যাপার। ওই যে বলছিলাম প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে আপনি লাইভে কী দেখাবেন কীভাবে দেখাবেন, আমি টেলিভিশন সাংবাদিকতার একজন শিক্ষক হিসেবে যে আপনি জানেন না টেলিভিশন ক্যামেরা যেদিকে অ্যাঙ্গেল করবে, ধরেন টেলিভিশন ক্যামেরা যদি আপনি লো অ্যাঙ্গেল থেকে দেখান, হাই অ্যাঙ্গেল থেকে দেখান বা লং শট, ওয়াইড শট,
বিভিন্নভাবে দেখালে তুলে ধরছেন, কিভাবে তুলে ধরে নির্ভর, এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার দর্শকের কাছে তার তার যে অর্থ ভিন্ন হবে। তো সেই সমস্তগুলো বিবেচনা করে সরকারের হয়তো মনে হয়েছে যে এই সম্প্রচারগুলো জননিরাপত্তা জনশৃঙ্খলা বিঘ্ন করছে। হ্যাঁ, গণমাধ্যমের শিক্ষক হিসেবে আমি অবশ্যই মনে করি যে যে কোনো সম্প্রচার মাধ্যমেরই স্বাধীনভাবে তার অনুষ্ঠান প্রচার করার, সংবাদ প্রচার করার স্বাধীনতাটা, কিন্তু অবশ্যই আইন কানুন নীতিমালা সবকিছু মেনে নিয়ে। এরপর যে আমরা একটা বিরতি নেব, ফিরে এসে আবারও কথা বলবো টেলিভিশনে নানান ধরনের ঘটনার সরাসরি সম্প্রচার নিয়ে। আশা করছি তখন আপনারা আমাদের সাথেই থাকবেন। নিটল টাটা তিন গতে এ পর্যায়ে আমরা কথা বলছি টেলিভিশনে বিভিন্ন ঘটনার সরাসরি সম্প্রচার নিয়ে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জনাব শফিউল আলম ভূঁইয়া এবং একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জনাব শামিম আলামিন। এছাড়া আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আছেন, আপনাদের কাছে আসছি। তার আগে আমার একটি বিষয়ে দুজনের কাছে প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা জানি যে কোনো মাধ্যমে, টেলিভিশন তো বটেই, যারা তথ্য সংগ্রহ করেন, ছবি তোলেন, তাদের সেই সংগৃহীত সংবাদ অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পাদনা হয়ে অনেক রকমের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সেটি সম্প্রচারিত হয় বা প্রকাশিত হয় বা ছাপা হয়। সরাসরি সম্প্রচার হচ্ছে একমাত্র জায়গা যেখানে কোনো কিছুই কোনো নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে না, সরাসরি সব কিছু সম্প্রচারিত হচ্ছে। যে রিপোর্টারের তথ্য আপনি দশ হাত হয়ে সম্প্রচার করছেন, তিনি ঘটনাস্থল থেকে সরাসরি সেই জিনিসটা সম্প্রচার করছেন। সেই পর্যায়ে যারা কাজ করছেন তারা কি যথেষ্ট অভিজ্ঞ? না, এটি করতে পারলে তো ভালোই হতো যে 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 বিষয়ে কাজ করছেন তাকেই আমরা সেই বিষয়ে সবসময় রাখতে চাই এবং সেটি অনেক ক্ষেত্রে হয়ও। তবে আমি আমার সহকর্মীদের ব্যাপারে তো আমি খুবই আশাবাদী এবং আমি তাদের উপরে যথেষ্টই আস্থা রাখি এবং নিশ্চয়ই সেটি তৈরি হয়েছে অনেকদিন একটা চর্চা এবং কাজের মধ্য দিয়ে, এবং সেটি কিন্তু আমাদের সকল তরুণ বন্ধুদের উপর রাখতেই হবে। কারণ তরুণরাই কিন্তু তাদের, আমি নিজেও বয়সে তরুণ এবং আমি মনে করি যে তরুণদের উপর সেটি রাখতে হবে। কিন্তু এটিও ঠিক যে সব ক্ষেত্রেই সেই জায়গাটি ঠিক রাখা, সেই মান, সবার জ্ঞান কিংবা পড়াশোনা কিংবা অভিজ্ঞতা, এই তিনটি কিন্তু একরকম নয়। সুতরাং টেলিভিশনে কাজ করার যাবতীয় যে গুণাবলী, তার মধ্যে অনেক বিষয়ে জ্ঞান রাখা, সমসাময়িক রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখা কিংবা একটা চর্চার মধ্যে থাকা, শুদ্ধ উচ্চারণে কথা বলা এবং ভেবে চিনতে সরাসরি কথা বলার যে অভিজ্ঞতা, এই বিষয়গুলো তো আমরা আশা করি, কিন্তু সব ক্ষেত্রেই এটি যে হয় তা না। কিন্তু টেলিভিশন থেকে আমাদের পক্ষ থেকে একটা চলমান ঘটনার মধ্যেও কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে স্পটে যে রিপোর্টারটি থাকছেন তাকে নানাভাবে কিন্তু পরামর্শ দেই যখন চলতে থাকে। কিন্তু এটি সত্য, যেটি একবার অন এয়ারে চলে যায় সেটি কিন্তু আর ফেরত আসে না, যায় না। সুতরাং আমরা আমাদের সবচেয়ে বড় ঘটনায় সবচেয়ে যার উপরে আমরা বেশি আস্থা রাখতে পারি তেমন রিপোর্টারকেই চেষ্টা করি, যিনি আপনার প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা কার্যকর করে সরাসরি সম্প্রচারে ভূমিকা রাখতে পারবেন। আমরা চেষ্টা করি ঘটনার তাৎপর্য, ঘটনার ব্যাপকতা, ঘটনার ইম্প্যাক্ট কী হবে সেই মিলিয়ে আমাদের সবচেয়ে অভিজ্ঞ রিপোর্টারটিকে তাৎক্ষণিকভাবে মাঠে তিনি যেন যান, এবং আমাদের যে তরুণ বন্ধুটি থাকেন যদি তাৎক্ষণিকভাবে এমন হয় যে না আমাদের একজন তরুণ রিপোর্টার মাঠে গেছেন, আমরা এমনভাবে প্রত্যাশা করি এবং আমরা দিনে দিনে তাকে সেভাবে গড়ে তুলতে চেষ্টা করি যেন তিনিও, কারণ তার দায়বদ্ধতা, তার মাধ্যমে কিন্তু আমরা পর্দায় প্রচারিত এবং ওই সময়টাতে আপনি তাকে গাইডও করছেন। হ্যাঁ, সবসময় আমরা আমাদের পক্ষ থেকে করি। এরপরও নানাভাবে বিভ্রান্তি ভুল হয়েই যায়, হয়ে থাকতেই পারে, কিন্তু আমাদের তরফ থেকে সেটি আমরা সর্বাত্মক চেষ্টা করি যেটি একেবারে যেন না হয়। হ্যাঁ, টেলিভিশন সংবাদ শিক্ষক হিসেবে আপনি কি প্রত্যাশা করেন এই সরাসরি ঘটনায় যে রিপোর্টার ঘটনাস্থল থেকে সবকিছু আপনাকে জানাচ্ছেন, আপনি তার কাছে কি ধরনের দায়িত্বশীলতা আশা করেন বা যেগুলো দেখছেন তার মধ্যে কি ত্রুটি আছে? আমি কিন্তু শুরুতেই বলেছি যে কি ধরনের, আপনি কিছুটা বলেছেন যে এই জায়গাটা একটু বেশি করে শুনতে চাই। যেমন যেটা হয় যে এখানে কিন্তু বিষয়টা তরুণ এবং বর্ষিয়ানের বিষয় নয়, অভিজ্ঞতা তো একটা, এখানে অভিজ্ঞতা প্লাস হচ্ছে এফিশিয়েন্সি, দক্ষতা। যে আপনি যথার্থই বলেছেন যে এখানে গেট কিপিং এর বিষয়টা নাই, কারণ সাংবাদিকতার একটা বড় জায়গা হচ্ছে গেট কিপিং। একজন রিপোর্টার স্টোরিটা যখন এনে দেন, এডিটর এটা এডিট করে এটাকে অনেক ধাপ হয়ে তারপরে অনেক ধাপ হয়ে সেটা যায়, লাইভ ট্রান্সমিশনের ক্ষেত্রে সেটা করার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে আপনার সব ক্ষেত্রেই যে একেবারে তরুণরা কর্মস্থলে যাচ্ছেন লাইভ কভার করছেন তা না, অভিজ্ঞরাও যাচ্ছেন, তরুণরাও যাচ্ছেন। কেন? ওই যে
এত বেশি লাইভ আমরা করছি আর এত বেশি সময় ধরে করছি যে আমাদের টেলিভিশনগুলোর কিন্তু বা যথেষ্ট দক্ষ জনশক্তি নেই এই লাইভটাকে কভার করার জন্য। পাশাপাশি আরেকটা জায়গা কিন্তু আমরা এখানে ভুলে যাচ্ছি যে টেলিভিশন রিপোর্টিংটা একটা টিম ওয়ার্ক। এই টিমের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা কিন্তু আমাদের আলোচনায় এখনো আসেনি, সেটা হচ্ছে ভিডিও জার্নালিস্ট। ক্যামেরা লাইভের ক্ষেত্রে যেই ব্যক্তিটি ক্যামেরাটা ধরছে, ছবি নির্ভর মাধ্যম, সেখানে যেই ব্যক্তিটি ক্যামেরাটা ধরছেন, ক্যামেরার সাথে রিপোর্টারের যে আন্ডারস্ট্যান্ডিং এবং যেই এক ধরনের সিঙ্ক্রোনাইজেশনটা দরকার, সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সেই জায়গায় আমরা ডিসকানেক্ট দেখতে পাই। তো আপনার কথা বলার ক্ষেত্রে ডিসকানেক্ট, কোন জিনিসটা বলা উচিত সেটার ব্যাপারে এক ধরনের আমি বলবো যে অভিজ্ঞতাহীনতা বা দক্ষতার অভাব। পাশাপাশি আমি ভাষার বিষয়টা বলেছি যে যে ধরনের ভাষায় উপস্থাপন করা হচ্ছে সেটাও একটা চিন্তার বিষয়। সঠিক শব্দ, সঠিক শব্দ, তারপরে তরুণরা যে ভুলটা করেন, অনেক সময় অভিজ্ঞরাও ভুল করেন, সেটা হচ্ছে যে যে আপনার প্রথম দর্শক যে প্রশ্নটি করেছিলেন যে তাৎক্ষণিকভাবে তথ্য দিতে গিয়ে ভুল তথ্য পরিবেশন করা একটা সম্ভাবনা থাকে। অনেক সময় জটিল ঘটনা বা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বা আবেগময় ঘটনা কভার করতে গিয়ে আপনি আবেগ দ্বারা প্রভাবিত হয়ে ভুল করতে পারেন। আমরা মন্তব্য শুনে ফেলি না, আমি সেটাতে উদাহরণে আসছি। যেমন কালকে আমি যখন মির্জা ফখরুল ইসলামের ঘটনাটা লাইভ দেখছিলাম, উনি যখন প্রেস ক্লাব থেকে বেরোলেন, যে বেরোনোর পরে একজন, আমি টেলিভিশনের নামও বলবো না রিপোর্টারের নামও বলবো না, একজন ধারাভাষ্যের মতো দিচ্ছেন এই বোধহয় উনি গ্রেফতার হয়ে যাবেন বা গ্রেফতার হয়ে যেতে পারেন, এই যে প্রেডিকশান, যে আপনি কিন্তু অবজেক্টিভলি কী ঘটছে সেটা বলার কথা, প্রেডিকশান করার কথা না। তারপরে আমরা কী দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে গাড়ি সহ পুলিশ নিয়ে গেল। এখন আমরা কি বলতে পারি যে মির্জা ফখরুল ইসলাম সাহেব গ্রেফতার হয়েছেন? আমরা বলতে পারি রিপোর্টার হিসেবে যে ওনার গাড়ি সহ মিন্টো রোডের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখন ওখানে নিয়ে গিয়ে যদি ওনাকে অ্যারেস্ট করা হয়, তারপরে কিন্তু আইনি প্রক্রিয়া, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু আমরা তখন নিশ্চিত না, পুলিশও কিন্তু নিশ্চিত না। এমনও তো হতে পারতো যে তর্কের খাতিরে আমি যদি বলি যে পুলিশ হয়তো ওনাকে ওই জায়গা থেকে নিয়ে ওনার বাড়ি পৌঁছে দিয়েছে, এমনও ঘটনা ঘটে থাকতে পারে। তো রিপোর্ট ক্ষেত্রে বিভ্রান্তি করা, আমি শামিম আলমিনের কাছে আরেকটা প্রশ্ন রাখবো, তার আগে আমি দর্শকের কাছে যাবো, সেটি হচ্ছে যে আমরা জানি যে ছবি কথা বলে, আপনি যখন সরাসরি সম্প্রচার করছেন ছবি দেখেই কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, ছবিতে যে শব্দ আছে, যে সব চরিত্র আছে, তাদের কথা আছে, সেগুলো দিয়ে বোঝা যায়, কিন্তু আমরা দেখি রিপোর্টার সেগুলোরই পুনরাবৃত্তি করেন, এটা কেন হয় সেটা জানবো, তার আগে প্রশ্ন নিতে চাই যে আপনি। আসসালামু আলাইকুম, আমি তৌহিদুল ইসলাম তুহিন, একজন সংবাদকর্মী। আমি আপনাদের কাছে এটুকু জানতে চাই, ছোট বাচ্চারা অনেক সময় আমাদের মা বাবার সাথে টেলিভিশন দেখে, কিছু বিভৎস ছবি ওখানে লাইভ প্রচার করা হয় যেটার আসলে আমাদের কাম্য নয়। জি ধন্যবাদ, এর উত্তর আমি অধ্যাপক শফিউল আলম ভুঁইয়ার কাছ থেকে নেব। সরাসরি সম্প্রচারে তো সব কিছু দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, তারপর আমরা দেখি যে ওই ঘটনাস্থলে থাকা রিপোর্টার সেই জিনিসগুলোই পুনরাবৃত্তি করছেন, বারবার বর্ণনা করছেন, এটা কেন? এটি আসলে কয়েকটা কারণে হয়ে থাকতে পারে। একটি হচ্ছে, একটি যখন কন্টিনিউয়াস কভারেজ হয়, হাতে যখন তথ্য কম থাকে এবং ছবি যখন অল্প থাকে বা সামনে ঘটে যাওয়া ঘটনা যখন খুবই কম, মানে দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ভেতরে তো অনেক ঘটনা, বড় ধরনের বিপর্যয় আছে, তখন এটি হয়ে থাকতে পারে। কিন্তু একই কথা বলতে গেলে নিশ্চয়ই তথ্য বিকৃতি বা বিপর্যয়ের ঝুঁকিও থাকে এবং অনেক সময় এটি ঠিক, আপনি ঠিকই অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা চলে আসতে পারে। আপনি ঠিকই বলেছেন যে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি সবসময় বর্ণনা করার দরকার নেই, কখনো কখনো এটি হচ্ছে, কিন্তু তারপরেও আবার যা দেখা যায় সবসময় সেটি একটু না বললে কিন্তু বোঝা যায় না। সুতরাং দক্ষতার সাথে যদি একজন রিপোর্টার সরাসরি সেটিকে ঠিক মন্তব্য না করে সেটিকে তথ্য আকারে বলতে পারেন, সেটিকে আরো ভালোভাবে বোঝার, আরো ভালোভাবে বোঝার স্বার্থে যদি করতে পারেন, সেটি একটি বড় নম্বর পাওয়ার মতো কাজ তিনি করবেন এবং এটি অনেকে করতে পারেন বলে আমার বিশ্বাস। সম্প্রচারে অনেক রকমের ঝুঁকি কথা আমরা শুনি, কি ধরনের ঝুঁকি সাধারণত? না, সাধারণত তো অনেক ধরনের ঝুঁকি থাকেই, কারণ সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে আপনি যদি গোলযোগপূর্ণ কোনো ঘটনা ঘটে, কিংবা আমাদের দেশে হয়তো বা যুদ্ধ অবস্থা নেই কিন্তু অনেক দেশে যুদ্ধ অবস্থা হয়, কিন্তু আমাদের দেশে সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা, কিংবা ভূমিধস, কিংবা কোনো একটা বিল্ডিং ভেঙে পড়া, কিংবা আগুনের ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো ঘটছেই। সুতরাং একজন রিপোর্টার অবশ্যই শুধু রিপোর্টার নন, আমার শিক্ষক যেটি বলেছেন তার সাথে থাকা পুরো টিম, লাইভের সাথে যুক্ত যারা, একই সাথে ক্যামেরা পার্সন, তিনিও তার জীবনের ঝুঁকি নেন, বরং
অনেক ক্ষেত্রে ক্যামেরা পার্সন তার জীবনের ঝুঁকি অনেক বেশি নিয়ে থাকেন, কারণ ঘটনার ভেতরে ঢুকে ছবিটি আনার কাজটি কিন্তু তাকেই করতে হয়। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, সেই ঝুঁকি মোকাবেলার জন্য রিপোর্টারদেরকে কতটুকু সমর্থন বা কী ধরনের সহায়তা দেওয়া হয়, মানে অনেক ক্ষেত্রে আমরা এখন তাকে ইদানিং আমরা দেখছি এক ধরনের জ্যাকেট পরা, তাকে জ্যাকেট হেলমেট হেলমেট পরছে, কিংবা কখনো কখনো তার স্বাস্থ্য জীবন বিমা পর্যন্ত করা হচ্ছে আজকাল, যেটি হয়তোবা সব টেলিভিশনে করা হয়নি, কোনো কোনো টেলিভিশনে এই চর্চা শুরু করেছে। আমরা আশা করব টেলিভিশন পত্রিকা বিভিন্ন মাধ্যমে যারা রিপোর্টার এবং ক্যামেরাম্যান এবং অন্যান্য যারা যুক্ত আছেন তাদের নিরাপত্তার বিষয়টি ভাববেন সবাই। জি অধ্যাপক সফিউল, একটি প্রশ্ন ছিল যে আপনার বিভৎসতা, কারণ যেই ছবিগুলো আপনি সম্পাদনা করে দেখাচ্ছেন সেখানে সেগুলোকে বাদ দেওয়া যাচ্ছে, কিন্তু সরাসরি সম্প্রচারের সময় বিভৎস ছবি চলে আসে যেটা নারী শিশু বা অসুস্থ লোকের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এটা কিন্তু একটা নৈতিক ইস্যু যে সম্প্রচার সাংবাদিকতায় আমরা লাশের ছবি দেখাবো কি দেখাবো না, এই ডিবেটটি সারা দুনিয়াতেই আছে। তো বিবিসি যেমন কখনো দেখায় না, আমাদের এখানে প্রথম দিকে দেখানো হতো, এখন অনেক টেলিভিশন কিন্তু হেজি করে দেখায় তাদের রেকর্ডের প্রোগ্রামে। এখন লাইভ সম্প্রচারে ওই ধরনের দৃশ্য আমরা দেখাবো না অবশ্যই, কিন্তু ওই যে বলছিলাম আমি শুরুতে যে আমাদের সেই প্রশিক্ষণটি আছে কি না আমরা জানি কি না, তো যেই রিপোর্টাররা এটা জানেন, যেই ক্যামেরা পার্সনরা এটা জানেন, তারা ওইখানে ওই শটটা নেন না, বা ওই শটটা আপনি যদি একটু দূর থেকে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারে ক্লিয়ারলি ওই যে গ্রাফিক্যাল পিকচারটা আপনি পাবেন না। তো সেই টেকনিক্যাল নলেজ রিপোর্টার স্পটে সরাসরি থাকবেন, থাকছেন তাকে একজন সম্পাদকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়, অবশ্যই যে আপনি তো একজন সম্পাদকও বটে, যে যখন আপনি কোন ঘটনাটা আপনি সংগ্রহ করছেন, যখন আপনি ফিল্ডে থাকেন কোনটা দেখাবেন, কিভাবে দেখাবেন, কেন দেখাবেন, এই বিষয়গুলো আপনাকে সামগ্রিক অর্থেই ভাবতে হবে। আমি সবশেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন, আমাদের টেলিভিশন সাংবাদিকতার বয়স খুব বেশি দিন হয় না, 14-15 বছর, সরাসরি সম্প্রচারের অভিজ্ঞতা আমাদের খুব বেশি দিনের নয়, প্রাযুক্তিক সুবিধা হয়তো আমরা অনেক পেয়েছি, কিন্তু আমাদের যেই তরুণ বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত সরাসরি সম্প্রচার করছেন, নিশ্চয়ই তাদের অনেক কৃতিত্ব আছে, অনেক যোগ্যতার প্রমাণ তারা রেখেছেন, সেই জায়গাটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে এবং আপনার কাছ থেকে শুনে অনুষ্ঠান আমার শিক্ষকের কাছ থেকে আগে আমি একটু শুনতে চাই। যেমন অবশ্যই যে বিষয়টি যে একটা টেলিভিশন ক্যামেরার সামনে সারা দেশ যখন আপনাকে দেখছে, ওই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার, দায়িত্বশীল কথা বলা। তারপরে আছে মানুষ হিসেবে আপনি একটা বিভৎস, অনেক ক্ষেত্রেই বিভৎস ঘটনা কভার করছেন, আবেগ অনুভূতি আপনাকে প্রভাবিত করে, পরিস্থিতির চাপ আছে, আপনার সময়ের চাপ আছে, তারপরে আপনার ভুল শুদ্ধের চাপ আছে, এই চাপগুলো মোকাবেলা আছে, সরকার আছে, সরকার আছে, এই চাপগুলো মোকাবেলা করেই আপনাকে লাইভ সম্প্রচারটা করতে হয়। সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের সাংবাদিকতার বয়স অনুসারে আমি মনে করি যে আমাদের টেলিভিশন সাংবাদিকরা যুগান্তকারী ভূমিকা রেখে চলেছেন, এবং আমরা যে আজকে আলোচনা করলাম এই যে আপনার এই অনুষ্ঠান ছোটখাটো ত্রুটি বিচ্যুতি, এগুলো কিন্তু আলোচনা করেছি সংশোধনের স্বার্থে, এবং আমরা কিন্তু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই আলোচনাটা করেছি, কারো প্রতি কোনো ধরনের বিদ্রুপ বা কোনো ধরনের নিন্দা করার উদ্দেশ্যে কিন্তু আমরা করিনি, কারণ এই আলোচনাগুলো দরকার, এই আলোচনাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের সাংবাদিকতা সামনে আরো বেশি এগিয়ে যাবে। ধন্যবাদ ডক্টর শফিউল আলম ভূঁইয়া, যেটি বলছিলেন তিনি যা বলছিলেন তার সাথে অল্প কিছু শুধু যুক্ত করার আছে, এখানে প্রত্যেকটি কথাই আমি সমর্থন করছি। একই সাথে যখন একজন সংবাদকর্মী রিপোর্টার, কিছুদিন আগেও না আমি এখনও মাঠের রিপোর্টারই বলবো নিজেকে, যখন মাঠের রিপোর্টার হিসেবে আমরা যখন নানা ধরনের সমালোচনার মুখে পড়ি, আবার একই সাথে যখন আমরা এরকমভাবে ভাবতে শুরু করি বা ভাবি যে আসলে আমরা অনেক দূর যাব, তখন ওই সমালোচনাগুলো আমরা কিন্তু ইতিবাচকভাবে নেই, নিতে হয়। এরপরও যেটি বলছিলেন আমার শিক্ষক যে আমাদের আসলে অনেক কিছু অর্জনও হয়েছে, সেই অর্জনগুলোকেও যে আমরা শেষ মুহূর্তে হলেও বলেছি বা স্বীকার করছি সেটির জন্য নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে তথ্য বিভ্রাটের ঝুঁকি, জীবনের ঝুঁকি, পরিস্থিতির সংকট এবং মানে এর মধ্যে দাঁড়িয়ে দীর্ঘ সময়ে টেলিভিশন ক্যামেরায় অনেয়ারে থাকার যে কাজটি রিপোর্টাররা করে যাচ্ছেন, তার সাথে যারা প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছেন তারা খুব কঠিন একটা কাজ করে যাচ্ছেন, এই কাজটি যেন মূল্যায়িত হয় এবং তারা যেন আরও ভালোভাবে কাজটি করতে পারেন, সেই কারণেই কিন্তু এই আলোচনা। এবং সাম্প্রতিক দুটি ঘটনায় জিহাদের কূপে পড়ে যাওয়া এবং বিএনপি চেয়ারপারসনকে তার কার্যালয়ে আটকে রাখা, এই দুটি ঘটনায় রাত ভর আমাদের সংবাদকর্মীরা নির্ঘুম রাত কাটিয়ে কষ্ট করে সেই কাজগুলো করেছেন শুধুমাত্র দর্শকদের চাহিদা, এবং এই মূল্যটা তাদেরকে দিতেই হবে। আমরা নির্ভুল তথ্য চাই, সবার আগে চাই,
এইটি যেমন আমরা বলবো, একই সাথে তারা যে কৃতিত্বটা রাখছেন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে, জাতির খুব ক্রান্তি লগ্নে খুবই দুঃসময়ে, সেটি যেন আমরা ভুলে না যাই, আমরা যেন অবমূল্যায়ন না করি, আমরা যেন সবসময় তাদেরকে ভুল না বুঝি। সবার অনেক অনেক ধন্যবাদ জনাব শামীম আলমিন, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক শফিল আলম ভুইয়া, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গোটা অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। আপনারা জানেন তিন গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম আর গণমানুষ নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কী ভূমিকা রাখছে এবং গণতন্ত্র, গণমাধ্যমে গণমানুষের সার্থকতা থাকছে। তিন গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার 11:00 এবং শুক্রবার সকাল 7:30। জয় হোক গণমানুষ।